हृदयं जगेश नाममृतरसे रमते मनुष्ये प्रेमं बुधौ विहरणे यदि चित्तवृत्ति चैतन्य चन्द्रचरणे जयन्ताय चैतन्य बोले नाच रे हमार मन उरे ना जरा बजाते पारबे ना तारा बजाबे ना दूतालेर गान नाच रे हमार मन उरे नाच रे Oh,
আমরা হরিকথা শোনা, হরিকথার মধ্যে মনকে প্রবেশ করানো একান্ত রূপে দরকার। গান তো কত গান গাওয়া যেতে পারে, বসা গলা নিরন্তর কাজ করছে, গলা গলারও দোষ নেই। আলোচ্য বিষয় যে আরাধ্য ভগবান ব্রজেশ তদয়। আরাধ্য ভগবান কে? ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। আরাধ্য ভগবান ব্রজেশ তনয় স্তদ্ধাম বৃন্দাবন। তাহলে আরাধ্য কে? ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হল জীবের আরাধ্য। সাধ্য মনে রাখবেন, সাধন সাধ্য কি? অর্থাৎ তিনটে কথা। প্রথম কথা হচ্ছে কি প্রকারে সাধনা করব, আর সাধনার প্রক্রিয়াটা কেমন হবে, আর সাধ্য বস্তু কে। এই জন্য সাধ্য সাধন তত্ত্ব পুছিতে না জানি, কৃপা করি সব তত্ত্ব কহ তো আপনি। মহাপ্রভু বলছেন, মন দিয়ে শুনবেন। আজকে বলরামের মন্দিরে ব্যাখ্যা করছিলাম যে সন্ধিনী, বলুন সন্ধিনী আর কি, সন্ধিনী বলুন। যারা শুনছিলেন সকালবেলা অতবার করে বললাম যে মনে রাখবেন, কে বলতে পারবেন? একটা তো বলেই দিলাম। হ্যাঁ, গুণনিধি সন্ধিনী সম্বিত আহ্লাদিনী, তিনটে শক্তি, যে শক্তির দ্বারা ভগবান এই জগতের জীবের মঙ্গলের পথ দেখান। সন্ধিনী মানে হচ্ছে সত্তা বিস্তারিণী। বারবার ব্যাখ্যা করেছি, মন দিয়ে মনে রাখো,
এই ব্রজধামকে তিনি বিস্তার করেন তার সন্ধিনী শক্তির দ্বারা। আর সম্বিত শক্তি, সম্বিত মানে জ্ঞান, জ্ঞান শক্তি। জ্ঞান ব্যতীত জীবের এই বিষয় বাসনা মোহ অন্ধকার ভোগ তৃষ্ণা কখনো যায় না। সেই জন্য সম্বিত মানে হলো জ্ঞান। আর বড়লাভ বলরাম হচ্ছে জ্ঞান শক্তির মূর্ত বিগ্রহ সম্বিত। এই জন্য বলরামকে কি বলছিলাম, গুরু তত্ত্ব, যিনি দশ প্রকারের ভগবানকে সেবা করেন। বলে মহারাজ আপনি যা বলেন তা আমরা কি করে মনে রাখি? এসব প্রকরণ ভাগবতে বছরের পর বছর ধরে আপনারা শুনছেন, এতদিন ধরে টেলিভিশনে শুনেছেন, কত বছর, 97 থেকে আমি বক্তৃতা দিতে শুরু করেছি আর প্রতি বছর প্রোগ্রাম হচ্ছে। তার মধ্যে টিভি বন্ধ করলে মোবাইলে হচ্ছে এবং নানান বিষয় বলা হচ্ছে, জীবনের ছোট ছোট বড় বড় সব কথা। তাহলে সন্ধিনী সম্বিত আর আহ্লাদিনী, লাদিনী মানে আনন্দ শক্তি, লাদিনী দ্বারা করে ভক্তি, আহ্লাদিনী দ্বারা করে আনন্দ আস্বাদন, লাদিনী দ্বারে করে ভক্তের পোষণ। আনন্দ না পেলে ভগবানকে ভজন করবে? জি আনন্দ আছে, কিন্তু সেই আনন্দটা জীব পেতে পারছে না। তাহলে আনন্দ শক্তি একটা হচ্ছে জগতের আনন্দ, কামনা বাসনা ভোগ তৃষ্ণা সংসারে একটু আধটু যা সুখ পাই তার মধ্যে আনন্দ খোঁজা। এক এক ভক্ত এক এক রকম, তো যাই হোক, যার যেমন ভক্তিরস, ভক্তি বিনা জগতের নাহি অধিষ্ঠান, ভক্তি ব্যতীত জীবন সাধনায় আমরা কিচ্ছু পেতে পারি না, এটা মনে রাখতে হবে যে ভক্তি আমাদের জীবনের পরম সম্পদ। আর সেই ভক্তি, সকালবেলা বললাম যে বলদেব মানে মূল সংকর্ষণ। আচ্ছা, মাঝখানে একবার এসব ধর্ম কথা একটু বাদ দিয়ে একটু আপনাদের কথা বলি, ভক্তদের গুণের কথা। আপনারা বৃন্দাবনে আসুন, যেখানে আসুন, এই বৃন্দাবনে কিছু স্মৃতি আপনারা কিনবেন সেটা আমরা কিন্তু ভালো করে জানি, আর আপনাদের কোথায় কিনলে সুবিধা হবে সেটাও জানি। সেই জন্য কালকে দুপুরবেলা আমরা রাধা বল্লভ কুঞ্জে প্রসাদ পাবো। বলে আমরা মনে রাখবো কেন, আপনি প্রসাদ দেবেন আমরা খাবো? এসব গুণের কথা। বলে গুণের কথা কব কত, এই জন্য রাধা বল্লভ কুঞ্জ ভুলে গেলে ওই রাধা বল্লভ কুঞ্জে আমরা যখন প্রসাদ পেতে যাব ওর পাশেই কিন্তু লোহি বাজার, লুই বাজার বলে, লুই বাজার কি বাজার, ওই লুই বাজারে বাজার করা যাবে কিন্তু ওখানে, কারণ তখন মন্দির বন্ধ থাকবে, দুপুরবেলা আমরা ওখানে প্রসাদ পাবো তারপরে মন্দির বন্ধ থাকবে, 3 ঘন্টা টাইম দেব, 3 ঘন্টা ধরে বাজার করবেন। 1 নম্বর ভালো করে মনে রাখবেন, এই জন্য 3 ঘন্টা বাজার করবেন। আর লুই বাজারে ওই সব দোকান যেখানে যেখানে দেখছেন ওর থেকে অনেক কম দামে আপনারা জিনিসপত্র কিনতে পারবেন। আমাদের শুক্লা মা আসেন এখানে, ওই তো মা কে হাজির না হয়ে পারে, তবে মাল কিনতে গিয়ে পিছবেন না সময়ের, কারণ আমরা জানি পরশু দিন কিন্তু আমাদের শুধু পঞ্চকোশী পরিক্রমা, আর আপনারা যারা প্রসাদ আদি কিনবেন বা বাজার করবেন, যারা পঞ্চকোশী পরিক্রমা হাঁটতে পারবেন না তারা যাবেন না, বাজার করবেন লুই বাজারে চলে যাবেন, লুই বাজারে গিয়ে যা খুশি সারা বাজার বৃন্দাবন কিনুন, ওখানে একটা রেট আছে, ওখানে মোটামুটি উল্টো পাল্টা ঠকাবে না। তো আমরা আপনাদের কখন কোথায় সময় দিতে হবে এটা কিন্তু মহারাজ ভালো করেই ভাবেন। এখন আপনারা যদি রাস্তায় কিনতে শুরু করে দেন, রাস্তায় কিনতে গেলে এটা চিরকালের আমাদের পরিক্রমার নিয়ম,
রাস্তায় কেউ কিছু কিনবেন না, কিনলে যেখানে থাকবেন হারিয়ে যাবেন। আর বৃন্দাবন কালকের প্রচুর ভিড় থাকবে, সঙ্গ ছাড়া হবেন তো হারিয়ে যাবেন, হারিয়ে গেলে ভক্তি যোগাশ্রমে চলে আসবেন। এটা বলে দিলাম, চৈতন্য বিহার ভক্তি যোগাশ্রম, এখানে চলে আসবেন। আর হারাবার সম্ভাবনা এবছর অনেকটাই কম, কারণ আমাদের সঙ্গে যা লোক থাকে তার অর্ধেক লোক আছে, তাও আপনারা পিছচ্ছেন। যাই হোক, দুপুরবেলা এনে প্রসাদ দিয়েছি, তাহলে কালকের দুপুরবেলা যেমন কেনাকাটার সময় পাবেন, তেমনি পরশু সারাদিন কিনবেন। পঞ্চকোশী যদি না যান তাহলে সকাল থেকে আমরা কিনতেই থাকবো। হ্যাঁ, আর কিছু ভক্তরা গিরিরাজ পরিক্রমা করবেন বলছেন, যারা করবেন তারা নাম লিখিয়ে টাকা জমা দেবেন। সেটা কত করে? হ্যাঁ, নিজেরাই করে নেবে, গাড়ি করে নেবে? তাহলে ঠিক আছে, ওই রাস্তায় গিয়ে গাড়ি করে নিন, নিজেরা চলে যাবেন, কোনো অসুবিধে নেই। না না, অনেকে বলছে আমরা নিজেরা করে নেবো, আপনি বলবেন রেট? সে তো উল্টো পাল্টা চাইবে। এখন আলোচ্য বিষয় ভালো করে শুনবেন। তাহলে কালকে বাজার করার সময় পাবেন দুপুরবেলা, চারটের পরে মন্দির খুলবে, তো সেই জন্য চারটে পর্যন্ত বাজার করবেন প্রসাদ পেয়ে। কি বললেন? পায়ে হেঁটে? হ্যাঁ ঠিক আছে, রাধাকুণ্ডে গিয়ে নামবেন, টোটোতে করে রাধাকুণ্ডে নামবেন, যেখানে আমাদের গাড়িটা ছিল ওই তো পরিক্রমার রাস্তায় ছিল, ওখান থেকে পরিক্রমা শুরু করবেন। পরিক্রমা করে আবার ওইখানে এসে প্রণাম করবেন, প্রণাম করে পরিক্রমা শেষ করে গিরিরাজকে প্রার্থনা করে আশ্রমে চলে আসবেন। তো সেটা আপনাদের ব্যাপার, পায়ে হেঁটে যারা পরিক্রমা করবেন কোনো আপত্তি নেই। তাহলে পায়ে হেঁটে পরিক্রমা করলে তো বলে রাধাকুণ্ড কা ক্যা রেট হ্যায়, টোটো আপনাকে বলে দেবে এত করে, সে তো অনেক কমে হবে, 20 টাকা কি 25 টাকার বেশি তো নেবেই না, যা নেবে নেবে, নিয়ে রাধাকুণ্ডে নামিয়ে দেবে, ওখান থেকে পায়ে হেঁটে পরিক্রমা করবেন। তাহলে আমাদের ভাবনার কিছু নেই, সব ব্যবস্থা আছে। তো কালকে সকালবেলার পরিক্রমার মধ্যে আমাদের প্রথম পর্ব হচ্ছে 6:30 থেকে 6:45 মধ্যে আমরা এখান থেকে টোটো দাঁড়িয়ে থাকবে, টোটো নিয়ে পরিক্রমা যেখানে শুরু হবে সেখানে পৌঁছে দেবে। এই জন্য পরিক্রমা, এটা অনেকে যারা জানেন তারা জানেন, পরিক্রমা যেখান থেকে শুরু হবে সেখানে ছেড়ে দেবে, সেটা হচ্ছে রাসস্থলী। কি? মহারাস যেখানে হয়েছিল ধীর স্বামীর মহারাসস্থলী, সেখানে আমাদের ছাড়বে। ওই রাসস্থলী দর্শন করে তারপরে ওই আমাদের গোপীশ্বর মহাদেব, গোপীশ্বর মহাদেবের পর গোদা বিহার, গোদা বিহারের পর লালাবাবুর মন্দির। তো আমরা এখান থেকে 7টায় বেরোতে পারি, অসুবিধে কিছু নেই। 7টা ঘড়ি ধরে 7টা, এবার ধরুন আপনি বাড়িতে বেরো বলে 6টায় বললেও দেরিতে বেরোবো, 7টায় বললেও দেরিতে বেরোবো, 8টায় বললেও দেরিতে বেরোবো, ঘরের মধ্যে বসে থাকবো, এরকম যদি করেন এতে কি হয়? আপনাদের যেমন কষ্ট হয় আমার কষ্ট হয়, ভক্তরা বেরি দেরি করছে বিনা কারণ। সেই জন্য আর রাস্তায় যখন পরিক্রমা শুরু হয়ে যাবে সকালে তখনও কিনবেন না, দুপুরবেলা যখন খাবো তখন কেনাকাটা করবেন। আর পরশু দিন সারাদিন যারা পরিক্রমায় যাবেন যাবেন, কিন্তু কেনাকাটার জন্য পরশু দিন থাকবে, কারণ পরশু দিন হচ্ছে 2 তারিখ, 3 তারিখে গীতা মহাযজ্ঞ। এখনই আমাদের মুকুল বৈদ্য মা এসে বৈষ্ণব সেবার জন্য 5,000 টাকা পকেটে ডুবিয়ে দিয়ে এলো। এরকম যে যা পেরেছে সবাই তো সেবা করছে, সবাই 100 টাকা যে দেয় তারও যে গুরুত্ব আছে সেবার, 5,000, 10,000, 20,000 যে টাকা দিয়েছে। যেমন এই লাইনে আমাদের এক মা সবসময় থাকে, আমার এক খুব স্নেহপাত্রী শিষ্যা, তার বাবাকে আমরা বলি হরিওম, তিনি সবসময় হরিওম বলে, খুব ভক্ত লোক। আমার যখন গীতা আমার যখন হার্ট অপারেশন হয়, তিনি ওইখানে বর্ধমান থেকে গিয়ে তিনি যতক্ষণ অপারেশন, যত ঘন্টা অপারেশন হয়েছে তিনি তত ঘন্টা গীতা পাঠ করে গেছেন।
ভীষণ ভক্ত। মহারাজকে বলে আপনি তো সাক্ষাৎ কৃষ্ণ, আপনি তো ভগবান। সে ওই আমার ওই আশ্রমের রাস্তাটা করার জন্য বলে এখানে পাথর লাগিয়ে দেন। পাথরটা করতে পারিনি, সেদিন প্রচুর বর্ষা হয়েছিল যেদিন কাজ শুরু করেছিলাম, কিন্তু 7,000 টাকা খরচ হলো, পাথরটা পেলামও না। আর বর্ষা এত মুষলধারে বর্ষা, শুধু গাঢ় করে ঢালাই দিলাম বলে ওই আমার সামনেটা দেখবেন ঢোকার মুখটা আশ্রমের, ওটা অন্তত প্লেন আছে, ভীষণ বিগড়ে গিয়েছিল। আর সেই মায়ের নাম হচ্ছে মৌসুমী দত্ত, ভীষণ ভক্তিবতী, সে সবসময় প্রোগ্রামে থাকে, সেও 8,000 টাকা পাঠিয়েছে গুরুদেবের সেবার জন্য। এই জন্য এরা সবসময় থাকে। এই যে লক্ষ লক্ষ লোক প্রোগ্রামকে ফলো করছেন, আপনাদের শ্রদ্ধা ভক্তি বিশ্বাস, বলে আমি তাহলে কম দিলাম বলে মহারাজ কি আমার জন্য আহুতি কম দেবেন? আরে নাম গোত্র পরিবার সমেত তাদের প্রত্যেকের নামে আমি আহুতি দেই। 3 তারিখে ব্যান্ড পার্টি থাকবে, ব্যান্ড পার্টি বর্মা ব্যান্ড। আমরা যখন এখান থেকে যুগলঘাটে জল তুলতে যাব, আমাদের গাড়ির হুট খোলা সিস্টেম আছে, হুট খোলা সিস্টেমের গাড়িতে আমিও যাব। কিন্তু আপনারা যারা যাবেন, হেঁটেও যেতে পারেন, টোটোতেও যেতে পারেন, যাবেন, কালকের কিন্তু আমরা ওখানে পৌঁছে দেব। ফিরে আসার সময় যে যার টোটো করে কোথার থেকে ফিরবেন জানেন? সে জায়গাটার নাম বলে দিই, সেটা হচ্ছে ওই হরিনিকুঞ্জ বা ব্রজবাসী মিষ্টান্ন ভাণ্ডার, ওগুলো আমি মাঝে মাঝে বলে দেব। এই মানে বিদ্যাপীঠের ওখান থেকে অটো পাওয়া যায়, সোজা আশ্রমে চলে আসবেন। তাহলে আমাদের প্রত্যেকের কর্তব্য কি, কাকে ভজন করবেন সেটা ঠিক রাখা। লক্ষ্যটা যদি ঠিক থাকে তাহলে বলটা কিন্তু গোলের দিকেই মারব, আর গোলের দিকে মারলে সব বল যে গোলে যাবে তা তো যায় না, কিছু বল আউটে চলে যায়, কিছু বল গোলে যায়, আবার গোল সব অনেক গোল হয় সুইসাইডিয়াল গোল, আমার হাতে লেগে আমার গোলে ঢুকে গেল, তাহলে সেই গোলটা গোল হলো অপোজিট পক্ষে কিন্তু ক্ষতি হলো আমার। এই জন্য মনে রাখবেন, বৃন্দাবন এসেছেন তো, বৃন্দাবন হলো অপ্রাকৃত ধাম, অপ্রাকৃত ভূমি, কল্প বৃক্ষময় বন, চর্মচক্ষে দেখে তারি প্রপঞ্চের সমান। তাহলে আরাধ্য ভগবান ব্রজেশ্বরতনয়, আর কে আরাধনার? তদ্ধাম বৃন্দাবন, আর আরাধনা কার করবেন? বৃন্দাবনকে আরাধনা করবেন। বৃন্দাবনে কত রকমের, এখন বৃন্দাবনে সব যে ব্রজবাসী তা তো নয়, আমি যেমন বৃন্দাবনে 11 বছরে সাধুদের চরণে চলে এসেছি, 11 বছর থেকে বৃন্দাবনে থেকে পড়াশুনো করেছি, তারপরে 19 বছরে বৃন্দাবনে সন্ন্যাস নিয়েছি আমার গুরুদেবের আশ্রমে। সন্ন্যাস নেওয়ার পর তারপরে গুরুদেব প্রচারে পাঠিয়েছেন, অল ইন্ডিয়া তোলপাড় করেছি, তারই পরিচিত সব রোটারি ক্লাব, লায়ন্স ক্লাব, জেসিস ক্লাব, অফিসার্স ক্লাব, বার অ্যাসোসিয়েশন, ডিগ্রি কলেজ, বিভিন্ন ডিগ্রি কলেজ, বিভিন্ন জায়গায় লেকচার দিয়েছি। তাহলে এখন আলোচ্য বিষয় যে আমরা যারা আজ বৃন্দাবনে এসে, আজকের হলো দীপান্বিতা, তাই না, দীপাবলি, 4টে মহারাত্রি আছে, এটাও আপনাদের শোনা দরকার। একটা হচ্ছে এই দীপাবলি, দীপাবলি হচ্ছে মহারাত্রি। এই মহারাত্রিতে মন্ত্র জপ এবং সাধনা করলে সাধনা সিদ্ধ হয়, সাধনা মহারাত্রিতে সাধনা করলে তাড়াতাড়ি সিদ্ধি লাভ হয়, তাহলে মহারাত্রি। আর একটা হচ্ছে হোলির রাত্রি, হোলি, হোলির রাত্রি মহারাত্রি। আর একটা হচ্ছে শিবরাত্রি, শিবরাত্রি মহারাত্রি। এইসব রাত্রিতে মন্ত্র সিদ্ধ হয় মনে রাখবেন, এবং তার সঙ্গে সঙ্গে আমরা যে রাত্রিগুলোতে জীবন যাপন করি প্রত্যেক রাত্রেই সাধনা করা দরকার। প্রতিটি জীবনে যেমন আমরাকে প্রতিদিন খেতে হয়, প্রতিদিন শরীরের কার্যগুলো করতে হয়, প্রতিদিন আত্মার কিছু খোরাকি জোগাড় করতে হয়,
আত্মার কিছু খোরাকি যোগাড় করতে হয়। আত্মার খোরাকি যদি যোগাড় না করেন তাহলে কি হবে? আত্মাটা দুর্বল হয়ে যাবে, তাই না? আত্মাটা দুর্বল হয়ে যাবে। এই মহারাত্রিগুলোকে আমাদের জীবনে প্রয়োগ করা দরকার। দীপাবলি অঘোর রাত্রি বলে, অঘোর সাধনার সিদ্ধির জন্য এই রাত্রিটা বিশেষভাবে প্রসিদ্ধ, অঘোর রাত্রি। আর একটি হচ্ছে আমাদের যেটা মহারাত্রি রূপে মানা হয় সেটা হচ্ছে হোলির রাত্রি, আর একটা হচ্ছে শিবরাত্রি। এই শিবরাত্রি বিশেষভাবে জীবনে মনে রাখবেন। আর একটা হচ্ছে শ্রাবণী অমাবস্যা, বা আমরা বৈষ্ণবরা মানি কৃষ্ণের আবির্ভাব রাত্রি, কৃষ্ণাষ্টমী। কৃষ্ণের জন্মাষ্টমীর রাত্রিতে সাধারণত ঘুমাতে নেই, কেন কংসের চরেরা ঘুমিয়েছিল। এখন যদি শঙ্করাচার্যের মতো বলতে পারি যে নিদ্রা সমাধি স্থিতি, শঙ্করাচার্য বলছেন আমার নিদ্রা মানে আমার সমাধি। নিদ্রা মানে আমি ধ্যান করতে করতে ঘুমাইত, আজ দুপুরবেলা অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখছিলাম, কত রকম পরিপ্রেক্ষিতে সেই স্বপ্ন এখন বলে লাভ নেই। তো স্বপ্নটা সুন্দর হয় কখন? যখন মনটা সুন্দর হয়, কারণ অবচেতন মনে সমস্ত প্রভাবগুলো তৈরি হয়। অবচেতন মন, সাবকনসিয়াস মাইন্ড, এই অবচেতন মনে যে প্রভাবগুলো তৈরি হয় সেগুলোর নামই হলো স্বপ্ন। তাহলে স্বপ্ন যদি সুন্দর হয়ে যায় তাহলে আর ভয় নেই, বলে আর কোনো চিন্তা নেই তো, আমি স্বপ্নে মরলেও ভগবানের কাছে যাব, আর রাস্তায় মরলেও ভগবানের কাছে যাব, সবসময় যদি ভগবানই মনে থাকে। মনে রাখবেন, এই জন্য ব্রজবধূ পরিজ্ঞেন যা কল্পিতা, সাধনাটা কেমন বলে ব্রজবধূগণ যেমন কৃষ্ণকে ভালোবেসেছেন, এই প্রেম এই ব্রজবসুর বধূর ভালোবাসা, কৃষ্ণ অনুরাগ, এটাই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাধনা, ভগবানকে আপন করে নেওয়া। আমরা জন্মগতভাবে কিছু কিছু প্রভাব পাই, পিতামাতার যদি সাধনা স্বীকৃতি থাকে, তাদের আশীর্বাদ থাকে, তাহলে আমরা কিছু কিছু প্রভাব দেখতে পাই। আর পিতামাতার যদি আশীর্বাদ না থাকে, পূর্বপুরুষের সংস্কার না থাকে, তাড়াতাড়ি আমাদের মধ্যে ভগবানকে ভালোবাসার প্রবৃত্তিটা তৈরি হয় না, সেটা সময় লাগে। সাধুসঙ্গে ভজন করতে করতে, সাধনা করতে করতে সাধুসঙ্গে একটু একটু সময় লাগে। তাহলে মনে রাখবেন যে এই যে জীবন পেয়েছো কেন বলে সাধনার জন্য, আরগুলো তো করতেই হয়। কালকের শরীরটা এত খারাপ হয়েছে, কেউ বলছে জল খান, কেউ বলছে ঘোল খান, কেউ যে বলছে ওয়ারেস খান, কেউ বলছে আর কি ওই ওয়ারেসের বদলে আর একটা, হ্যাঁ, ইলেকট্রল খান, ওই খেতে খেতে পেশাবার কন্ট্রোলে থাকছে না, সর্বনাশ করে কাপড়ে চোপড়ে হয়ে যাচ্ছে, সর্বনাশ। আরে যা হচ্ছে হোক, কালকে শরীর খারাপ, মুখ খারাপ, মানে তা খারাপ তো শরীর থাকলে খারাপ হতে পারে। শরীরম ব্যাধি মন্দিরম, শরীর ব্যাধির মন্দির। মন্দিরে যেমন আমার রাধা মাধবের মন্দির দেখছেন তো, রাধা মাধব আছেন, ওই রাধা মাধব আমার বারাসাতে প্রতিষ্ঠা করেছিলাম, সেখানে বিরাট অনুষ্ঠান হয়েছিল, ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী বিখ্যাত লোক, জানেন কি না জানি না, আপনারা খোঁজ খবর রাখেন না, ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী থেকে আরও অনেক সাংবাদিকরা এসেছিল, আর চ্যানেলের বিভিন্ন সাংবাদিকরা, মানে সেখানে ওই প্রশ্নপত্র প্রশ্ন পর্ব হয়েছিল, বিরাট উৎসব করে বারাসাতে ঠাকুর প্রতিষ্ঠা করেছিলাম। আর বারাসাতে সেখানে যে 2,500-3,000 লোক খেয়েছিল, সেই লোকের রান্না আমি করেছিলাম একা, এই জন্য আমি বলো দূর হক, আমি রান্না করতে পারি, একা পারি। কাঠ, ছাদের থেকে কাঠ ফেলেছি সব নিচে, নিচে সেই কাঠ নিয়ে
বিরাট বিরাট উনুন বানিয়েছিলাম, সেই মাটির উনুনে কাঠ দিয়ে এই 2500 লোকের প্রসাদ আমি রান্না করেছিলাম, নিজে হাতে রান্না করে খাইয়েছিলাম। এই জন্য কেশবানন্দ মহারাজ কোনো কিছু দেখে ভয় পায় না, কোনো কর্মে ভয় পায় না, কোনো কর্মকে ছোট মনে করেন না, কোনো কর্মকে সমস্যার করেন না, নিজে না তো কাউকে উদ্বেগ দিতে চান আর নিজে কারোর উদ্বেগের কারণ হতে চান আর কাউকে উদ্বেগ দেনও না কারোর উদ্বেগ। এখন তো মনটা এমন তৈরি হয়ে গেছে, এখন আর যে যা বলে বলুন, যে যা বলে। এই জন্য জীবনটাকে সহজ করার এটাই কথা বা পন্থা, উত্তমা সহজ অবস্থা। কথাগুলো এগুলো মনে রেখেছেন আপনারা? উত্তমা সহজ অবস্থা, উত্তম সাধুকে যার জীবন সহজ হয়ে গেছে বলে যা হবে হবে, ভালো করে মনে থাকবে, উত্তম সাধুকে যার জীবন সহজ, সব কিছুই সহজ, ব্যারাম হয়েছে বলে হয়েছে, হতেই পারে, শরীর থাকলে ভগবানেরও হয়েছে, কৃষ্ণ মাথার যন্ত্রণা ছটফট করছে না, সবাই গোপীরা বলছে কি হবে কৃষ্ণ, আর ওদিকে দ্বারকার মহিষীরা দ্বারকায় তো তাদেরকে নারদ গিয়ে বলছে দেখো কৃষ্ণ বলেছে আমার যত লক্ষ লক্ষ প্রেমিকা কোটি কোটি প্রেমিকা আছে ওদের পায়ের ধুলো যদি আমার মাথায় লাগিয়ে দেয় ওষুধটা কিরকম চয়ন করে যেত তাহলে আমার মাথা ব্যথা কাটবে। তো মহিষীরা বলে হ্যাঁ, নারদ বলে হ্যাঁ তোমরা পায়ের ধুলো দাও কৃষ্ণের মাথায় চাও, বলে হ্যাঁ আমরা কৃষ্ণের দাসী চির দাসী, আমরা তার চরণে সব সঁপেছি আর আমরা পায়ের ধুলো দেবো কৃষ্ণকে। নারদ তোমার বুদ্ধি খারাপ হয়ে গেল কি করে, হ্যাঁ আমরা পায়ের ধুলো দেবো না, দেখছি না কৃষ্ণ ছটফট করছে আমার মাথাটা গেল রে। তারপরে নারদ বলছে তাহলে বৃন্দাবনে যাই, নারদ তো ঢেকিতে চড়ে, ঢেকি কিন্তু আমাদের বাসের থেকে বিরাট গতিতে মানে হচ্ছে লক্ষ গুণ গতিতে চল, নারদ ঢেকিতে চড়ে বলল যে চল বৃন্দাবন, চল সোজা বৃন্দাবন। গোপীরা যেখানে বসে কাঁদছে সেখানে এসে বলছে যে দেখো কৃষ্ণের চরণে মহিষীরা কেউ ধুলো দিল না, কৃষ্ণের মাথা ব্যথায় খুব কষ্ট পাচ্ছে, কি যে হয়েছে মাথার মধ্যে, ব্রেন স্ট্রোক হয়েছে না ব্রেন ক্যান্সার হয়েছে না টিউমার হয়েছে না কি যে ব্যারাম হয়েছে জানি না। কৃষ্ণের কৃষ্ণ বলেছেন যে আমার প্রেমিকাদের পদধূলি দিলে সেরে যাবে, বলে হ্যাঁ আমরা তো কৃষ্ণকে প্রেম করি সেই জন্য আমরা কৃষ্ণকে ভালোবাসি, কৃষ্ণই আমাদের আরাধ্য প্রভু দেবতা জীবন, তা আমাদের পায়ের ধুলি নাও কত নেবে নাও কিসে নেবা, বলে আমার এই অন্যায় দাও, বলে তাও অন্যা পাতো আমরা পা থেকে সব ধুলো ঝেড়ে দিয়ে দিয়েছি। গোপীরা সব পায়ের থেকে ধুলো ঝেড়ে কৃষ্ণকে দিয়ে দিয়েছে। নারদ বলছে আচ্ছা তোমাদের পাপ হবে না, বলে পাপ হবে না পুণ্য হবে ওইসব কথা ভাবি নাকি আমরা, তুমি যাও যাবে তো যাও, না হলে তোমাকে কিন্তু আমরা একদম মেরেই ফেলে দেবো, শিগগির যাও, শিগগির কৃষ্ণের মাথায় গিয়ে আমাদের পায়ের ধুলি টাকাও সেরে যাবে, আমরা ঠিক প্রেম করি তাকে আমাদের হৃদয় দিয়ে মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসে, সেই জন্য আমাদের পায়ের ধুলি নিয়ে যাও তুমি এখানে, আমরা আমাদের নরক হবে না স্বর্গ হবে আমরা কোনোদিন ভাবি নাকি, নরকে যাই আর স্বর্গে যাই, কৃষ্ণ কৃষ্ণকে ভালোবাসি, কৃষ্ণের জন্য যদি নরক হয় তাও ঠিক আছে, স্বর্গ হয় তাও ঠিক আছে, কৃষ্ণের জন্য মুক্তি হয় তাও ঠিক আছে, কৃষ্ণের জন্য যা হবে, কৃষ্ণ লাগি আর সব করে পরিত্যাগ। কি প্রেমের সংজ্ঞা শুনলেন তো, প্রেমের সংজ্ঞা এটা হলো প্রেম, প্রেমের ব্যাখ্যা, প্রেম কেমন প্রেমের ব্যাখ্যা শুনছেন, প্রেমের জন্য। আর আজকাল প্রেম হচ্ছে কেমন, সোজা কথা বলি, এখনকার ভালোবাসা মুসলমানের মুরগি পোষা, মুরগি পোষা দেখেছেন, যতদিন যে কাটা না যায় ততদিন প্রেম চলে, ও মুরগিকে খাওয়ায় টাওয়ায় যত্ন করে তারপর কাটার টাইম হলে কাটে। তো আমাদের বর্তমান যুগের বিয়েগুলো কেমন, বিয়েগুলো হলো আমি বলছি এই বিয়ে টিকবে না, বলে না টেকে না টেকুক, কদিন পরে তো কুরবানি করবই, মানে না টেকে না টেকুক, এখন তো আগে বিয়ে করিনি, কত মেয়ে আমার সামনে বলেছে, বলে না টেকবে না টেকবে, পরে আবার একটা বিয়ে করে নেব, আর একটা বিয়ে করে নেব,
চিন্তাও কিরকম গুণনিধি আমাদের মায়েরা, কি শিক্ষা দিয়েছে মা, কি শিক্ষা দিয়েছে বাবা, আর কি শিক্ষা দিয়েছে সমাজ, সমাজ কোন শিক্ষা দিয়েছে, কোন প্রবৃত্তি তৈরি হয়েছে। ভগবানকে ভজন করবার জন্য এটাই কি প্রবৃত্তি? না টিকলো তো হাঁটলাম, তোমার ঘর তুমি করো, আমার ঘর আমি করবো, আর একজন পছন্দ না হলে, বিদেশের মেয়েরা তো পছন্দ না হলে দু চার দিনে, ছ মাসে, তিন মাসে, আট মাসে, এক বছরে বদলাতেই থাকে। ভারতবর্ষ সেই পর্যায়ে পৌঁছে যাচ্ছে, বদলাবার পর্যায়ে, বদলাতে থাকো বাবা। ভালোই বুদ্ধি হয়েছে, মহারাজের কথা তো কানে যাবে না, ভজন করার প্রবৃত্তি নেই, মা বাবার নেই তা সন্তানের আশে করতে গেলে। এসব পৃথিবীতে সমস্ত কুলাঙ্গার জন্ম নিচ্ছে, কুলাঙ্গার, অঙ্গার বোঝেন তো, অঙ্গার মানে আগুন, কুলের আগুন, কুলকে পোড়াবার জন্য এদের জন্ম হচ্ছে পৃথিবীতে, সেই জন্য মনে রাখবেন। সেই জন্য বলে মহারাজ এত কড়া করে বলবেন না, আমার মেয়েটাও কার সঙ্গে ভেগেছে পাওয়া যাচ্ছে না। শুনছে অনেক লোক, যারা শুনছে তারা জানে মহারাজ কার কথা বলছে, পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে, মনে রাখবেন। বলে মহারাজ আমার মেয়েকে বলছে না তো, যার কথা তার গায়ে বাজে সে বোঝে কেশবানন্দ মহারাজ কাকে বলছে, ভালো করে মনে রাখবেন। সেই জন্য তাহলে দেখা যাচ্ছে এই জীবনটা পেয়েছি ভগবানকে ভজন করবার জন্য, অথচ ভজন নেই, দিন রাত কি করে ভোগ সুখ পাওয়া যাবে? প্রবৃত্তিটা তো ওইদিকেই দৌড়াচ্ছে, প্রবৃত্তি ওইদিকে, সুখ হচ্ছে না, তিনটে চারটে বিয়ে করেছে, কত মেয়ে আমি জানি বিয়ে করেও সুখ হচ্ছে না। বলে আমি তো তিনবার বিয়ে করলাম, তাও তো আমার সংসার টিকছে না। আরে যতবার করো করে যাও, তোমার বিয়ে টিকবে তখন যখন কেশবানন্দের কথা শুনবে, যখন বুঝতে পারছো, কেশবানন্দ যদি বলে এই বিধানে বিয়ে করো, সেই বিধানে যদি বিয়ে করো তাহলে টিকবে। চিন্তা করো, অসংখ্য ভক্তের জীবন এইরকম যে মহারাজের কথা না শুনে যখনই বিবাহটা হয় সেই বিয়ে টেকে না, সেই বিয়ে টিকবে না, সেই বিয়েতে নানান সমস্যা তৈরি করবে। এই জন্য ভগবানকে ভালোবাসবেন কেমন, যেটা নিষ্কাম ভালোবাসা, যার মধ্যে কাম তৃষ্ণা নেই, কিচ্ছু নেই, ভগবান আছে আর আমি আছি, আমার প্রেমাস্পদ ভগবান আর আমি তার প্রিয়, সে আমার জীবন, সেই কথা মেনে যদি বৃন্দাবন পরিক্রমা, কালকে বৃন্দাবন পরিক্রমা, এতদিন তো সব ঘুরেছেন, সেগুলো এই যে নন্দগ্রাম, বর্ষনা, যাবত, সংক্ষেপ বন, প্রেম সরোবর, অনেক জায়গা রয়েছে, ছোট ছোট জায়গা, সেগুলো টাইম মতো দর্শন করাতে অনেক অসুবিধের জন্য ছোট ছোট জায়গাগুলোতে গাড়ি ঢোকাতে পারিনি। আগামী বছর এই পরিক্রমাগুলোকে আমরা শোধরাবো, ছোট ছোট জায়গায় গিয়ে যাতে প্রাণ ভরে হরি কথা বলতে পারি, ভগবানের কথা বলতে পারি, সময় না পেলে কি করে বলি। এই জন্য কালকের রাস মঞ্চে গিয়ে রাসের কথা বলবো, আজকে আজকে যে কথাগুলো বলা হচ্ছে সেটা হচ্ছে, আমি বলেছিলাম সৃষ্টির আদিতত্ত্ব হচ্ছে বলরাম, সৃষ্টির আদিতত্ত্ব বলরাম, আর এই বলরাম হচ্ছে, বলরাম থেকে বিষ্ণুর তিনটি অবতার, ভালো করে মনে রাখবেন, ক্রম যারা লিখতে চান লিখে রাখবেন, বিষ্ণুর তিনটি অবতার, কারণ আর্ণব সাই, কারণ আর্ণব, কারণ অর্ণব, কারণের সমুদ্র, অর্ণব মানে সমুদ্র, কারণ মানে কারণের সমুদ্র, তাহলে একটা হচ্ছে কারণার্ণব সাই নারায়ণ, আর একটা গর্ভোধ সাই নারায়ণ, আর একটি হচ্ছে শেষ সাই নারায়ণ। তাহলে কারণার্ণব সাই হচ্ছে মহাবিষ্ণু, এই মহাবিষ্ণু, ভালো করে শুনবেন, মহাবিষ্ণু শঙ্করষণ থেকে আসে, সেই মহাবিষ্ণু কি করেন, গীতায় কি শুনেছেন, অহং বীজ প্রদ পিতা, ভগবান কি বলছেন, অহং, ভগবান এই
প্রকৃতি মহজ্জনিতে তিনি বীর্য আধান করেন। বীর্য মানে শক্তি, যেমন পত্নীর মধ্যে পতি বীর্য আধান করেন বলে সন্তান হয়, আর পত্নীর যদি বীর্য ধারণ করে গর্ভে সংস্থাপন করার ক্যাপাসিটি তার ওই এটা না থাকে, কি তার যে গর্ভাশয় সেটা যদি ঠিক না থাকে তাহলে গর্ভে সন্তান হবে না। আমরা বলে দেই এই মেয়েটার সন্তান হওয়া কঠিন ব্যাপার, লিখে দিই একদম, কেশবানন্দের লেখা কেউ বদলাতে পারে না, এই মেয়েটার সন্তান হওয়া খুব কঠিন। বলে কি করতে হবে? বলে এই এই প্রোটেকশন করতে হবে, এই নিয়মে চলো তবে সন্তান হবে। তাহলে কি বুঝলেন, সন্তান হবে কি না সেটা কেশবানন্দ বলতে পারে, কি ধরনের জটিল রোগ হবে সেটা কেশবানন্দ বলতে পারে। সেই জন্য আপনাকে বুঝতে হবে যে সন্তান প্রাপ্তিতে যদি বাধা থাকে, বলে ও ওইরকম মহারাজ বলেছে তাই কি, বিয়ে দেই ও সন্তান, স্বামী স্ত্রী মিলন হলে সন্তান হবে না কেন, হইয়ে দেখাও না, এত রসগোল্লা না। সেই জন্য মনে রাখতে হবে। তারপরে দ্বিতীয়ত হচ্ছে এই যে বীর্যপ্রদ পিতা ভগবান প্রকৃতি মহজ্জনিতে বীর্যাধান করলেন, বীর্য মানে শক্তি আর শক্তি মানে ইক্ষণ, সেটাই হলো শিবলিঙ্গ, ভালো করে মনে রাখবেন। সেটা হচ্ছে সমস্ত পৃথিবীব্যাপী সর্বত্র শিবের পূজা হয় শিবলিঙ্গ। শিব মানে সত্য আর লিঙ্গ শব্দের অর্থ সিম্বল বা দর্শন, ভালো করে মনে রাখবেন, শিব মানে সত্য আর লিঙ্গ মানে সিম্বল, লিঙ্গ মানে, এলো বোঝেন তো, যেমন এটা পুংলিঙ্গ, এটা স্ত্রীলিঙ্গ মানে স্ত্রীর সিম্বল, পুরুষের সিম্বল, তেমনি শিবলিঙ্গ মানে শিবের একটা সিম্বলিক ফর্ম। কিন্তু এই শিব সারা ভারতবর্ষে আছে, কথাটা মনে রাখবেন। মহামগজ একটু বৃন্দাবন থেকে কিছু কথা নিয়ে যাও, মঙ্গল হয়ে যাবে। তাহলে শিব মানে সত্য, মঙ্গল, সুন্দর, আর শিব লিঙ্গ মানে হচ্ছে দর্শন, দর্শন। তাহলে যে দর্শন ভগবান প্রকৃতিতে প্রদান করছেন সেই যে দর্শন, ভালো করে মনে রাখবেন, সেটাই হলো শিব তত্ত্ব। তাহলে তিতে তাতে ভগবান শক্তি আধান করলেন, শক্তি আধান করে দিলেন, শক্তি যখন আধান করলেন তখন প্রকৃতি কি হলো, ক্ষোভিত হলো, ক্ষোভিত হয় না ন্যাচারাল। যখন নারী পুরুষের প্রথম জীবনের সম্ভোগ হয় সেখানে কি হয়, ক্ষোভ তৈরি হয় দুজনের মধ্যে, একটা কামনা বাসনার ক্ষোভ তৈরি হয়। ভগবানের কামনা বাসনার ক্ষোভ তৈরি হয় না, ভগবানের সৃষ্টি করবার প্রকৃতিতে একটা ক্ষোভ সৃষ্টি করে, ভালো করে মনে রাখবেন। সেই ক্ষোভ থেকে কি হলো, প্রথম সৃষ্টি হলো কি, মহত্তত্ত্ব। বা সকালবেলা বলেছিলাম, মনে আছে তো অর্জুন্দু বাবু, মনে আছে কি সৃষ্টি হয়, মহত্তত্ত্ব। মহত্তত্ত্বকে যখন আবার সেটাকে হেলন করা হয়, বারবার ধাক্কা খায়, তখন সেই মহত্তত্ত্ব থেকে কি সৃষ্টি হয়, বৈকারিক, তৈজস আর তামস, এই তিনটে তত্ত্ব প্রকাশ পায়। বৈকারিক, তৈজস আর তামস, এই বৈকারিক, তৈজস, তামস, এই তিনটে যখন আবার ধাক্কা খেতে খেতে ফাইনাল ফর্মে আসে তখন তৈরি হয় সত্য, রজ আর তম। আর জগৎটার, জগৎটার সৃষ্টি হয় কিসে, এই সত্য, রজ, তম দ্বারা। একটা গাছের মধ্যেও এই পঞ্চতত্ত্ব আছে। এই পঞ্চতত্ত্ব মানেটা কি জানেন তো, অর্থাৎ ভূমি, রাপ, অনল, বায়ু, খং, বারবার বলছি এগুলো। ভূমি মানে মাটি আছে, একটা গাছের মধ্যে মাটি আছে, একটা অংশ মাটি আছে, আমাদের দেহের একটা অংশ মাটি আছে, আর পৃথিবীতে 70% জল আছে, আমাদের দেহও কিন্তু 70% জল আছে, মনে রাখবেন, যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে ভাণ্ডে, ভালো করে মাথায় রাখবেন। পৃথিবীতে 70% জল আছে, আপনার দেহেও 70% জল আছে, কি বুঝলেন, ভালো করে পড়ান, এখন একজনকে পড়িয়ে দেন, দেখবেন 70% জল বাষ্প হয়ে উড়ে গেছে, আর যেটা মৃত্তিকা মাটি তত্ত্ব সেটা ছাই হয়ে মাটির সঙ্গে মিশে যায়। ভূমি, রাপ, তাহলে পৃথিবী তত্ত্ব আছে, আর অপমানে জল,
কি জল, অনল আর কি আছে অনল, এই যে বলছিলাম না এই ভূমি রাপ অনল, এইটা অনল, বায়ু আর খং, খং মানে আকাশ, দেখিয়েছিলাম কি সব গুণের মা আমাদের মনে থাকে না, ও মাথায় ঘটটা দেব ভূমি, তাহলে এটা হচ্ছে ভূমি, এটা পৃথিবী তত্ত্ব, আর এটা অপ মানে জল, এটা বায়ু, এটা বায়ু তত্ত্ব, এই ভূমি রাপ এটা অনল তত্ত্ব অগ্নি তত্ত্ব, সেই জন্য এটা বায়ু তত্ত্ব, এই জন্য এই আঙুলটা এরকম করে রাখলে পেটে বায়ু জমে না, এরকম করে রাখলে এটা বায়ু তত্ত্ব, এরকম করে যদি আমরা বাসে বসি তাহলে আমার পেটে বায়ু হবে না, রোগ হবে না, সবই তো যোগের কথা, জীবনটা ভগবানের সঙ্গে জুড়ে দিলে আর যোগাভ্যাস করলে ভালো থাকবেন, পেটের ব্যায়াম হবে না, আর এইগুলো টিপলেন এই ভূমি অপ অগ্নি বায়ু আকাশ, ভূমি জল অগ্নি বায়ু আকাশ, এ কি এটা হরি কথা হচ্ছে না, বুঝতে পারছ এটা ভগবানের কথা, এটা যোগের কথা, এটা মঙ্গলের কথা, শরীর না থাকলে সাধনা হবে কি করে, ভূমি জল অগ্নি বায়ু আকাশ এগুলোকে টিপতে বলি আমরা, এইভাবে টেপো, টিপলে শরীরের রোগ ব্যাধি কমে যাবে, কালকে অত অসুস্থ মহারাজ আজকে সমানে প্রোগ্রাম করে যাচ্ছেন, কিসের জোরে, যোগের জোরে, ভূমি রাপ অনল বায়ু খং, তাহলে বুঝতে হবে যে এইটা যদি আপনারা না বোঝেন, এইটা যদি না বোঝেন তাহলে তো হবে না, তাহলে কি হচ্ছে এই গরু বাঁদর ইঁদুর ছাগল মানুষ পশু যা কিছু আছে এদের আমরা যেমন ভূমিতত্ত্ব জলতত্ত্ব এগুলো রয়েছে বলে জলগুলো চলে যায় ভূমিতত্ত্বে আমরা বাস করি, আর যারা প্রেতজনিতে চলে যায় মরার পরে প্রেতজনিতে চলে গেল, আমাদের এক মা আছে মঞ্জু মা নাকি কই সে, এই কে কোথায় সে আসেনি মঞ্জু মা কই হাত তোল মঞ্জু মা, এই তো ওই তো ওই তো ওই যে সামনে বোঝায় একদম চোখের সামনে, ও মঞ্জুমা কিছুদিন পরে স্বামী কিছুদিন আগে মারা গেছে, আমি বললাম আমার সঙ্গে গেলেই মনটা, আমার শিষ্য তো এরা ভীষণ প্রিয় শিষ্য, একজন মারা গেছে আর স্ত্রী কি করে স্বামীর জন্য কাঁদে, মোহময় সংসার কেঁদে কিছু হবে কি, কেঁদে কিছু কথা করা যায়, গরুড় পুরাণে বলছে যে কাঁদলে চোখের জল নাকের জল যা ফেলবা, যে প্রেতজনিতে আছে তাকে কিন্তু ভোগ করতে হবে, ওইগুলো সব খেতে হবে, চোখের জল নাকের জল মুখের জল লালা জল, গরুর পুরাণ বলছে ব্যাসদেব বলে যা জল তুমি ফেলবে সেই জলটা কিন্তু তোমার যার জন্য ফেলছো তাকে ভোগ করতে হবে, তার কোনো ব্যাখ্যা নেই, কেন ভোগ করতে হবে, ঋষিরা বলছেন ভোগ করে, সেই জন্য জগতে কেঁদে লাভ নেই, এ কে কার প্রতি কস্য কে প্রতি পুত্রাদা মোহ বহি কারণম, কি কারণ মোহই একমাত্র কারণ, ছেলে মরে গেল মা বলছে যাহ পূজা টুজা সব বাদ দিয়ে দেবে, তো দেখ ভগবানের কিছু পূজা করার লোকের অভাব আছে নাকি, এই কোটি কোটি লোক কোটি কোটি ব্রহ্মাণ্ড যার যাকে সবাই সেবা করছে, সেই পরম সত্য সুন্দর ভগবানকে তুমি যদি পুজো না করো ভগবানের বোধ হয় খানিকটা অভাব পড়ে যাবে পুজো, এই জন্য মনে রাখতে হবে যে আমরা জগতে এই যে শক্তিটাকে শুনতে পাচ্ছ আওয়াজগুলো হচ্ছে কড়কড় করে সব আঙুলগুলো ফুটছে, কারণ এগুলো পাওয়ারকে টানতে টানতে ছোটবেলার থেকে দৈবী শক্তিকে আকাশ থেকে টানি টানতে টানতে ওই শক্তিগুলো সব ভেতরে চলে আসে, রেকি তৈরি হয় পাওয়ার তৈরি হয়, ওই জন্য আমি হাত দিলে অনেক রিলিফ পাওয়া যায়, যদি মন দিয়ে বলি যে মা আমার এক দেবী আছেন কৃষ্ণকে ভজন করি আর দেবী চামুণ্ডাকে বলি মা একটাকে ঠিক করে দিস, না দিলে হয়, ভক্তরা এত কাঁদছে কাপড়া প্রার্থনা করছে ঠিক কত শান্তি দে একটু শক্তি দে, তো এই জন্য এই সৃষ্টিতত্ত্বে পৃথিবীতত্ত্ব ভূমি রাপ অনল বায়ু খং এগুলো আছে, আর একটা দেহ আছে মন বুদ্ধি রে বাজে,
অহংকার, মন বুদ্ধি আর অহংকার, এটা সূক্ষ্ম শরীর। বারবার বলছি কিন্তু, আগেও বলেছি, বলিনি ওই লেকচারেও বলেছি। আর একটা হচ্ছে আত্মা, অপরেও মিতস্তন্নাম প্রকৃতি বিদ্ধিমে পারাম জীবভূতাং, সেটা হচ্ছে জীবাত্মা। জীবভূতাং মহাবাহ জয়দম ধার্যতে জগৎ। আমরা মহারাজের কথা শুনছি, মহারাজ কথা বলছে, এগুলো কিসের জন্য হচ্ছে? আত্মা আছে বলে তো। মহারাজ যদি আজ পটল তোলে তা কথা বন্ধ, আর ভক্তরা যদি পটল তোলে তো সোনা বন্ধ। তাহলে যেটুকু বাঁচার, বেঁচে থাকতে থাকতে যেটুকু ভগবানের জন্য করে নেবে সেটাই তোমার, আর যা জগতে জোগাড় করছো সেগুলো সব জোগাড় করাই সার। জোগাড় করতে করতে জিন্দেগি চলে গেল। বৃন্দাবনে আগে প্রচুর জোগাড় চলতো, জোগাড়, সেই জোগাড়ে করে আমরা কতবার কাম্যবনে গেছি, ভয়ঙ্কর ব্যাপার, যে রাস্তাও ছিল না ঠিক মতো, প্রচুর কষ্ট করেছি। তাহলে ভূমির আপ অনল বায়ুক্ষং মনোবুদ্ধি রেবচ অহংকার ইতি অঙ্গে ভিন্না প্রকৃতির অষ্টধা। তাহলে প্রকৃতি আট প্রকার, আট প্রকার প্রকৃতির মধ্যে দুটো দেহ, একটা স্থূল দেহ আর একটা সূক্ষ্ম দেহ, আর একটা হলো আত্মা, যেটার জন্য এগুলো সব ফিলিংস। গাছটা নিম পাতা তিতু, তেঁতুল পাতা টক, আর কি বলে ওই কালমেঘের পাতা ভীষণ তিতু। মহারাজ খায় কিন্তু কালমেঘের পাতা, মায়েরা জোগাড় দেয়, আমাদের মুকুল মাটা অনেকেই জোগাড় দেয়, নানা ভাবে কালমেঘের পাতা, আমাদের ওই এ মা বাঘ, পারুলা বাঘ পাতা এনে আমার কাছে বলে বাবা এই যে আপনার পাতা নিয়ে এসছি, আর যা খাই। তিতো খায়, মুখটুক সব তিতো, একদম ব্রহ্মাণ্ড তিতো। কালমেঘের পাতা দু তিন চামচ খেয়ে দেখবো তো কেমন লাগে, কেমন কেমন মজা পাও। হ্যাঁ, শিউলি পাতা তো খাই খাই, ও অততে তো না, কালমেঘের পাতা তিন চামচ গুঁড়ো খাওয়াবো আজকে আপনাকে, খাই দেখবেন কেমন লাগে। এই জন্য মনে রাখতে হবে যে এই জগৎটা যার যা ভাগ্যে, ভগবান আমার ভাগ্যে লিখেছে কেশব আনন্দ তোমাকে এতদিন পর্যন্ত তিতো খেতে হবে, তিতো খাবা, শিউলি পাতার তিতো, উচ্ছের তিতো, কালমেঘের তিতো। তাহলে ভগবান এইগুলো আমার কপালে দিয়েছে, এইগুলো আরামসে খাই। যদি আমার কি তিতো এই যদি বলি তাহলে তো দুঃখ হবে, না না তো যদি বলি ভগবানের প্রসাদ তিতোটাই এখন প্রসাদ খাও, এটা খেতে হবে, কারণ শনি অষ্টমে বসে আছে, রোগ ব্যাধি ভোগাচ্ছে, জটিল রোগ তৈরি হচ্ছে, সহজে সারছে না। সারবার একটা চেষ্টা করছি যে কিভাবে এটাকে সারানো যায়, কিন্তু 32 বছর ধরে নানা চেষ্টায় এখনো ব্যালেন্স করতে পারিনি। এক কিছু ওষুধ বের করেছিলাম যেটা খেলেই রোগ সেরে যাবে, 3 দিনে সুগার নর্মাল, কিন্তু তারপরে আবার বাড়তে শুরু করে, 3 দিন পরে আর কাজ করে না। আর সেটা তোমরাও দেখে নিতে পারো, সে ওই শীষ আকন্দ। আরও একটা বলে দিই, শীষ আকন্দের গোড়াটা, শিকড়টা যদি থেতো করে রস করে খাওয়া যায়, তাহলে সুগার থেতো করে ভিজিয়ে রেখে সকালবেলা উঠে খেলে কমে গেছে, দ্বিতীয় দিনে আরও কমে যাবে, তৃতীয় দিনে দেখবা সুগার নেই, নর্মাল হয়ে গেছে, তারপর দিন থেকে দেখবা একটু 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 করে বাড়ছে। এই হচ্ছে সব কত রকম প্র্যাকটিক্যাল করেছি। মেথি, মেথির অনেক গুণ, মেথির পাউডারের সঙ্গে অনেক রকম ওষুধ মিলিয়ে আমি সুগারের ওষুধ তৈরি করেছি, এখনও প্রচুর ওষুধ রয়েছে, ভক্তরা অনেকেই খেয়েছে, খেয়ে ভালো ছিল, কিন্তু সারছে না, সারাতে পারছি না, একটা অদ্ভুত ব্যাপার। তাহলে কঠিন রোগ হওয়ার যোগ যাদের থাকে সেই রোগটা আমাকে ভোগ করতে হবে। আনন্দে ভোগ করো, আর কেঁদে কেঁদে ভোগ করো, আর দুঃখ করে ভোগ করো, আর ভালো মনে ভোগ করো। যার যেমন মন তার তেমন ধন, যেমন ভাব তেমন লাভ। এই জন্য সংসার এমনই জায়গা, এখানে শুধু একটাই পাবে, পাওয়ার আছে, সেটা হলো প্রেম, ভগবানের প্রতি প্রেম। রসরাজ মহাভাব আনন্দ ঘর রাধা হৃদয়োল্লাসী গোবিন্দ, তার ধামে এসেছ, তাকে যত ভালোবাসবে তত তোমার জীবন কল্যাণময় আনন্দময় সুখময় শান্তিময় প্রসন্নতায় ভরে যাবে। কৃষ্ণকে ভালোবাসো, কৃষ্ণ এখানকার ধূলিকণায় আছে, এই ধূলিকণায় কৃষ্ণের পরশ, লতায় পাতায় কৃষ্ণ আছে। কৃষ্ণ ব্যতীত, কৃষ্ণের অস্তিত্ব ছাড়া বৃন্দাবন হয় না।
সেই জন্য মনে রাখবেন যে ওই যে তমগুণ পর্যন্ত এসে গেলাম, সত্য রজ আর তম, এই জগৎটাও এই ত্রিগুণের বিস্তার। এই জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা জ্ঞান লাভ করি, চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক। জ্ঞানেন্দ্রিয় কটা? পাঁচটা। কি কি? চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক। আর কর্মেন্দ্রিয় কটা? জ্ঞানে কর্মেন্দ্রিয় হলো পাঁচটা, হস্ত পদ গুহ্য লিঙ্গ বাক। বাক কর্মেন্দ্রিয় পাঁচটা। আর এই পাঁচটা কর্মেন্দ্রিয় যা কিছু ভোগ করে, জ্ঞানেন্দ্রিয় যা ভোগ করে, জ্ঞানেন্দ্রিয় ভোগ করে কি? শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, মনে রাখবেন। আর পঞ্চ মহাভূত ক্ষিতি তেজ অপ বরুদ বোম। আর পঞ্চ প্রাণবায়ু, প্রাণ অপান ব্যান উদান আর সমান। আর তিন, আর মানে কপিল দেব আঠাশটি তত্ত্ব স্বীকার করেছেন, ঠিক আছে, আঠাশটি, মন বুদ্ধি অহংকার, তারপরে আর একটা স্বীকার করেছেন ২৯ তত্ত্ব, সেটা হলো আত্মা। কপিল দর্শনে, সাংখ্য দর্শনে কপিল, সাংখ্য দর্শনে প্রণেতা কপিল, তিনি বিচার করলেন পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্রা, তারপরে পঞ্চ মহাভূত, তারপরে পঞ্চ বায়ু, মন বুদ্ধি অহংকার আর চিত্ত আর আত্মা, এই ২৮টি তত্ত্বকে কপিল স্বীকার করেছেন। তাহলে এই ২৮টি তত্ত্বকে যদি আমরা বুঝতে না পারি, মনে না রাখতে পারি, মানে শরীরটাকে ডাক্তাররা যেমন একজন ভালো ফিজিশিয়ান MS ডাক্তার, ডবল MS হতে পারে, সে বডির কোথায় কি আছে সে জানে, এইটা খুললে এরকম হয়, কানটা খুললে এরকম হয়, এটা খুললে এরকম হয়, ঘুম না হলে না কান দুটোকে এরকম করে আস্তে আস্তে ডলবেন, কানের এই পাতা দুটো আস্তে আস্তে ডলবেন, দেখবেন ঘুম এসে যাবে, একদম এরকম ঘুম এসে যাবে, কানের পাতা দুটো ডলবেন, একটু 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 করে ডলবেন খানিকক্ষণ, হ্যাঁ, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, এই কানের এই পাতা দুটো এই নিচে, ওম নমো ভগবতে বাসুদেবায়, এইটাতে মন দেখবেন কনসেন্ট্রেট হয়ে যাবে। আর নারায়ণ, নারায়ণকে কিন্তু, নারায়ণ কিন্তু এখানে এসে গেছে, কেশব আনন্দ যেই বলছে ওম নমো ভগবতে বাসুদেবায়, নারায়ণ এখান থেকে জ্যোতি রূপে উঠে মাথার উপর দিয়ে উঠে আকাশের দিকে চলে যাচ্ছে। ধ্যান করতে করতে জীবনটা এরকম হয়ে যায়, স্বাভাবিক, কারণ ভগবান তো আমার থেকে আলাদা নয়, যেন ধ্যান করলে সব দেখবেন আপনার জীবনে সুন্দর হয়ে গেছে। সেই জন্য আনন্দ রসরাজ ভগবান শ্রীকৃষ্ণ তার লীলাভূমি বৃন্দাবনে আসা, আর এই মহারাত্রি, এই মহারাত্রিতে আমরা যদি ঠিক মতো মন্ত্র জপ করি, যার যে মন্ত্র, মধুসূদন সরস্বতী পাঠ কয়েকবার করে, কৃষ্ণ মন্ত্র কি করলেন ভালো করে মনে রাখবেন, কৃষ্ণ মন্ত্রকে পুরস্মরণ করলেন, পুরস্মরণ যজ্ঞে আহুতি দিলেন, বিংশ্রায় গোবিন্দ গোবিজনবল্ল স্বাহা, গোবিন্দ গোবিজনবল্ল স্বাহা, কতবার পুরস্মরণ করলেন, পাঁচবার করে মহাযজ্ঞ আর মন্ত্র জপ ধ্যান করলে, তা বলে আমার কি কর্মফল শেষ হচ্ছে না, যাহ আজকে মরব, আর কৃষ্ণ কৃষ্ণ বলে মরব, এবার পেয়ে যাব, কৃষ্ণ কৃষ্ণ বলে ধ্যান করতে করতে যদি মরি তাহলে কৃষ্ণ ছাড়া আর কোথাও তো যাব না। মধুসূদন সরস্বতী পাঠ শঙ্করাচার্যের বিশাল মানে অদ্বৈতবাদী মহাসন্ন্যাসী, কৃষ্ণকে এত ভালোবেসেছিলেন যে যার তুলনা নেই, গোপবধূ বিটেন, কৃষ্ণকে এমন যে গোপবধূগণের যিনি পতি প্রভু আরাধ্য, সেই কৃষ্ণই আমার আমার প্রেমাস্পদ, আমার প্রভু। মধুসূদন সরস্বতী পাদের ব্যাকুলতা দিন রাত কেঁদেছেন, কাঁদতে কাঁদতে বলছেন আজকের আর দরকার নেই, প্রাণটা ত্যাগ করি, আর জগতে আবার কার সেবা নিতে হবে, মরার আগে দরকার নেই, প্রাণ ত্যাগ করি। এইবার উনি যাচ্ছেন, এমন সে একজন বলছে ও সাধু বাবা আপ কাহাঁ যা রে, ও
आपको कहां जाना है? बोले तुम्हें क्या मतलब, तुम अपने रास्ते जाओ। बोले नहीं बाबा, हमने सुना आप मरने जा रहे हैं, चिंता करो, हमें सुने अपनी मरते जा मरते जा तुम्हें कि करे जानले? বলে না আমার কিছু লোক আছে তো, তারা আমার কানে কানে বলে গেল ওই যে বাবা মরতে যাচ্ছে। হ্যাঁ তোমার কি লোক আছে? বলে আমার কিছু ভূত আছে, আমি ভূত সাধনা করে সিদ্ধি লাভ করেছি, তারা এসে বলেছে ওই বাবা মরতে যাচ্ছে। বলে আমি তো মরতে যাচ্ছি এটা ঠিক কথা, তুমি তোমার ভূতেরা তো ঠিক বলেছে, তা কি করবো তাহলে, আমি আমার তো সাধনা সিদ্ধি হলো না ওই জন্য মরবো। বলে ওরা বলল আর একবার পুরস্মরণ করলেই কৃষ্ণ দর্শন হবে, আর একটু বাকি আছে, একটুখানি বাকি আছে, আর একবার কর। মধুসূদন সরস্বতী বা তার জীবনী গ্রন্থে তিনি লিখেছেন যে আর একবার পুরস্মরণ করে তখন তিনি দেখলেন যে শ্যামং হিরণ্য পরিধিং বনমাল্য বরহাবতম সপ্রিয়ম শ্রীবৎসাঙ্কমুদর কৌস্তুভম পীতাম্বরম সুন্দরম গোপীনাং নয়নোৎপলর্চিত গো গোপসঙ্গাবৃতম গোবিন্দম কলবেনুবাদন পরম দিব্যভূষণং ভজি। সে আনন্দরসরাজ কৃষ্ণ সামনে এসে দাঁড়িয়েছে, হিরণময় বস্ত্র পরিহিত পরম আনন্দরসরাজ মুরলীধর বংশীবদন সামনে এসে বলছে, মধুসূদন আমার জন্য অনেক কেঁদেছ, অনেক পুরস্মরণ করেছ, কিন্তু জীবের ভাবশুদ্ধ কর্মশুদ্ধ অনেক জন্মের যে প্রারব্ধ থাকে সেগুলো যতক্ষণ না কাটে ততক্ষণ আমি আসতে পারি না, তাই তোমার কাছে এসেছি। এবার তুমি আমাকে যখনই মনে করবে আমি তোমার হৃদয়ে প্রকটিত হব, যেখানে চাইবে সেখানে দেখা দেব, আমি সর্বত্র তোমার সঙ্গে আছি। এই বৃন্দাবন, বৃন্দাবনে ওই যে আমরা গেলাম না নন্দগ্রাম, ওইখানেই আমাদের ভজন কুটির, ওই যে কলেজের সামনে দাঁড়িয়েছিল বাসটা দেখালাম না, কলেজ কিন্তু সামনে দেখেছিলেন, যেখানে বাসটা ঢুকিয়েছিল ওটা আমাদের মন্দির, পাবন বিহারী মন্দির, আর ডান দিকে কলেজ, তার পিছনে পাবন বিহারী মন্দির, ওই সরোবরটা আমাদের পাবন সরোবর, ওখানে আমাদের 66 বিঘে জমি আছে, লিজে চাষ হয়, আমি এক সময় ওখানকার প্রেসিডেন্ট ছিলাম, মনে রাখবেন, অনেক ঘটনা সব আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ওই নন্দগ্রামে একজন সাধু বাবা ছিলেন, তিনি ওই এতে ওই যে দেখাচ্ছিলাম না যে একটা সরোবর যেখানে ওই কদম টেক এর কদম রূপগোস্বামী পাদ থাকতেন, এগুলো মনে করবেন না, বাড়িতে গিয়ে মনে না করলে হবে, ওই টের কদম, টের কদমে রূপগোস্বামী পাদ থাকতেন, ওইখান থেকে প্রতিদিন পদ্মফুল তুলে আর মালা গেঁথে রোজ পরাতেন নন্দকুমারকে, ঠাকুরের নানান জায়গার ফুল এনে মালা পরিয়ে প্রতিদিন দিতেন, সারা ব্রজবাসীরা তাকে চিনত, সবাই তাকে ভিক্ষা দিতে চায়, বাবাকে সবাই ভালোবাসে, বাবা মৌন থাকে আর রাধে রাধে জপ করে, কৃষ্ণ কৃষ্ণ জপ করে, রাধে রাধে জপ করে ইত্যাদি, রাধা শুধু কাঁদে, সব ব্রজবাসীরা বলে বাবা তুমি মাত্র না হামকো দুঃখ হতা হ্যায়, বাবা তুমি রোতে হো হামকো বহুত দিল মে কষ্ট হতা হ্যায়, বাবা তুমি মাত্র এক করো আমারই প্রার্থনা শুনো, সবাই খাওয়ার জন্য ব্যস্ত, দই দেব, মিষ্টি দেব, তরকারি দেবো, বলে না শুকনো রুটি দাও, ওই শুকনো রেটি রুটি খেয়ে সারা জীবন ভজন করেছেন, ওই কলেজের পিছনে আমাদের ভজন কুটির আছে, সনাতন গোস্বামী যেখানে ভজন করতেন, ওই সনাতন গোস্বামীর ভজন কুটিরে ওই বাবাও ভজন করতেন, ওটাও আমাদেরই ভজন কুটির, আপনাদের নিয়ে যেতে পারি না সময়ের অভাবে, নন্দগ্রামে ভজন কুটিরে গিয়ে প্রসাদ পেলে আমরা আগে গিয়ে না ওই ভজন কুটিরে ওই আমাদের বাবাজিরা শুকনো রুটি মানে ঘুটের মতো রুটি একদম শক্ত ওই রুটি, বৃন্দাবনের যে রুটি মোটা মোটা রুটি তৈরি করে তো কাঠের উনুনের পাশে ঘুরিয়ে 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 একটা রুটি উপরে একটা সাইডে ঘোরাচ্ছে ঘোরাচ্ছে ঘোরাচ্ছে, মোটা মোটা রুটি গরম গরম খেতে তো অমৃতের মতো লাগে, কিন্তু যদি ঠান্ডা হয়ে বাসি হয়ে যায় সে একদম শক্ত মহাশক্ত, তাকে ভাঙা কঠিন, তো ওই রুটি আমি খেতে যেতাম, বুদ্ধি খারাপ হলে যা হয়, আপনাদের বুদ্ধি ভালো আপনারা ওইসব খাবেন না কোনোদিন খবরদার, কি করতাম ওই রুটি খেতাম কি করে, ওই রুটিগুলোকে ভেঙে ভেঙে ওই ব্রজবাসীরা মাঠা দিত, মাঠা মাঠা মানে ঘোল, ওই ঘোলের মধ্যে ভিজতাম, ভিজিয়ে ঘোলে ভিজিয়ে বেশ এক ঘন্টা দেড় ঘন্টা ভিজিয়ে রেখে একটু নরম হলে তারপরে চিবিয়ে চিবিয়ে খেতাম,
ব্রজবাসী ঘরে মাধু কুড়িলব খাইব উদর ভরি, বুঝতে পেরেছেন? ব্রজবাসী ঘরে মাধু কুড়িলব খাইব উদর ভরি। তাহলে চিন্তা করুন, ওই ব্রজবাসীদের ঘর থেকে ভিক্ষে করা সেই শক্ত রুটি ঘোলে ভিজে ভিজে খেতাম। সংক্ষেপে শুনুন, ভজনটা কেমন? ওই বাবা রোজ সেবা করে আর ওই শক্ত রুটি ওই খায়, ঘোল টোল খায়, কাঁদে। আমি দু চারবার অবশ্য ওই নন্দগ্রামে যেতাম, আমাদের ওই পিছনে পাবন সরোবরের পাশে যে মন্দির আছে ওখানে আমাদের একটা ছেলে ছিল নিমাই বলে, সে নকশাল ছিল আগে, যাই হোক তার কথা টানছি না। সে তাকে আমি খুব পিটতাম, আমি আশ্রমে যখন থাকতাম আপনাদের তো পিটাই না, আশ্রমগুলো ব্রহ্মচারী আমার বয়সে 20-25 বছরের বড়গুলোকে ধপাধপ মারতাম, কারণ শেখাতে গেলে মারতে হবে। শেখাতে গেলে কি হলো মনে হচ্ছে মহারাজ পিটো তো, এবার তারা জানে যে বাপ রে কি পিটন দিত। এখনো আমি আশ্রমে গেলে কেউ আমার সামনে এসে উল্টোপাল্টা কথা বললে সবাং করে মার, এখনো মনে রাখবেন। তো ওই আশ্রমে ওখান থেকে যেতাম যে ওখানে পুঁইশা এই কুমড়োর ডাঁটা আমার খুব ভাল লাগতো, তাই বৃন্দাবন থেকে নন্দগ্রামে যেতাম কুমড়োর ডাঁটা দিয়ে আর আলু দিয়ে রসা করে একটু অন্ন হোক আর রুটি হোক খাবো বলে। এও গুণ আমার আছে, বুঝতে পেরেছেন? কোথায় বৃন্দাবন, 57 কিলোমিটার দূরে নন্দগ্রাম, সেখানে যেতাম একটু কুমড়োর ডাঁটা, এই নিমাই ঝোল কর কুমড়োর ডাঁটার আলু দিয়ে রসা বানা ওইটা খাবো। তাহলে মনে রাখবেন এই জীবনটাকে ছোটবেলার থেকে ভগবানের জন্য অর্পণ করেছি, আপনারাও করবেন। বৃন্দাবনে এসছেন সবাই সদাচারী হবেন, নিরামিষ খাবেন, সাত্ত্বিক ভোজন করবেন, বুড়ো বয়সে যদি রক্ত কম হয় একটু বেদানা খাবেন, তাই বলে ওই বলে মাছের ঝোল খেলি ভালো হয়। আমাদের শুভেন্দু দত্ত বলছেন, বলে অনেকে বলছে মহারাজ সমুদ্রী মাছে নাকি অনেক শক্তি আছে, সমুদ্রী মাছ খেলে নাকি বেশ শক্তি বাড়ে। তাহলে এও তো আমি জীবনে শুনিনি, কিন্তু যাই উনি শুনেছে, যে যেমন ভাবে তেমন তেমন পায়। কারণ সমুদ্রী মাছ খাবেন যারা তার খাবেন, আর যারা মহারাজের কথা শুনবেন তারা সদাচার পালন করবেন, পবিত্রতা পালন করবেন, একাদশী ব্রতন করবেন, সাধনা করবেন, বুড়ো বয়সে একটু অসুবিধে হলে একটু বেদানার রস খাবেন। বেদানা খেলে অনেক সুবিধা, বেদানাতে কি হয় ওই হিমোগ্লোবিন কমতে দেয় না, হিমোগ্লোবিনের মাত্রাটা ব্যালেন্স করে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যদি জীবনে ভগবানকে ভজন করতে চাই তাহলে কি করতে হবে, ভগবানকে ভালোবাসতে হবে, প্রেম আপন করে নিতে হবে। আমায় তোমার করে নাও হে ঠাকুর হে মদন মোহন, আমায় তোমার করে নাও হে ঠাকুর হে মদন মোহন, প্রভু আমায় তোমার করে নাও। গোপীনাথ মম নিবেদন শুনো, বিষয়ী দুর্জন সদা কামিরত, কিছু নাহি মোর গুণ কোন গুণ নাই কো আমার, তোমার কৃপা পাওয়ার মতো কোন গুণ নাই কো আমার। আর বিদ্যাপতি বলছেন বিচারিতে আবহি গুণ নাহি পাওবি, যদি ঠাকুর তুমি আমার বিচার করো না, বিচারক তো তুমি, যদি বিচার করো বলে তোমার কি গুণ আছে গো, বলে গুণ নাহি পাওবি, গুণ একটাও পাওয়া না সব দোষ। বিচারিতে আবহি গুণ নাহি পাওবি যব তুহু করবি বিচার, বিচার করলে
কিছু পাবে না, তোমার কৃপা পাওয়ার মতো বিচার করলে কিছু পাবে না। তাহলে বুঝতে পারছেন, ভগবানের কৃপা পাওয়ার মতো তাহলে শরণাগত যদি হই, ভগবান কি বলছেন সপ্তম অধ্যায়ে, গিয়ে বলছেন দৈবী জেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মা বিবজে প্রপদন্তে মায়া মে তান্তরন্তিতে। দৈবী জেষা গুণময়ী, আমার গুণময়ী মায়া মানে ত্রিগুণাত্মিকা, সত্য রজ তমগুণ, এই তিনটে ভেতরে পাক খাচ্ছে, কখনো তমগুণে আমাদেরকে ফেলে দিচ্ছে, কখনো রজগুণে ভোগের ইচ্ছা যাচ্ছে, কখনো সত্যগুণে ভগবানকে ভজন করবার ইচ্ছা হচ্ছে। বলে ঠাকুরের নাম তো করা দরকার, মহারাজ বলছেন সত্যি সত্যি মনটা ভজনে লাগানো দরকার। বিচারিতে আবহি গুণ নাহি পাও জব তুহ করবি বিচার। বুঝতে পারছেন, বিচার করলে আর কিছু পাওয়া যাবে না, সেই জন্য কি করবেন, মামে বজে প্রপদন্তে, শ্লোকটা বললাম না, ভগবান বলছেন আমাকে যে শরণাগত হয়ে থাকবে কর্মে, যোগস্থ গুরু কর্মা, ভালো করে মনে রাখবেন দ্বিতীয় অধ্যায়ে ভগবান বলছেন যে যোগে স্থিত হয়ে কর্ম কর। বলে কেশবানন্দ কি করবে, বলে ভক্তদের বলবে হাঁটছো তো যোগে স্থিত হয়ে হাঁটো, ভগবানের নাম করতে করতে ভগবানের ধ্যান করতে করতে হাঁটো। যোগস্থ গুরু কর্মাণি সঙ্গং তত্ত্ব ধনঞ্জয়, সঙ্গ মানে আসক্তি, সঙ্গ মানে আসক্তিকে তত্ত্ব মানে ত্যাগ করো, ছুড়ে ফেলে দাও। বলে এসব কিছু আমার না, সঙ্গং তত্ত্ব ধর্ম ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমং ভূত্বা সমত্তম যোগ উচ্চতি। কোনটা পূর্ণ হলো ইচ্ছা, কোনোটা পূর্ণ হলো না, সিদ্ধা সিদ্ধ সমং ভূত্বা। এই জন্য কেশবানন্দ মহারাজ একটা কথা বলে, হলে ভালো না হলে, বা এইটা ভক্তদের খুব মুখস্থ হয়েছে, খুব আনন্দের কথা, হলে ভালো না হলে আরো ভালো, বাহ বা একবার বলুন তো, হলে ভালো, হলে ভালো না হলে আরো ভালো, বলুন হলে ভালো আর না হলে আরো ভালো। বলে আরো ভালো কেন, বলে ভগবানের ইচ্ছা হয়নি তাই হয়নি, মেনে নাও আনন্দে থাকো, শুধু বলে না হয়ে ঠাকুর তোমার আমার ইচ্ছেটা পূরণ হলো না, তুমি আমার বারোটা বাজালে ঠাকুর, তোমার বারোটা আমি বাজাবো, একরকম। আর একটা ভক্তি হচ্ছে হয় ভালো না হয় আরো ভালো। যখন আমার করোনা হয়েছিল, প্রথম করোনা ধরা পড়ছিল তখন আমার, মানে মনে রাখবেন আমার করোনা হয়েছিল 5 জুন 2020, আর আমার সঙ্গে আর কাউকে দেখা করতে দেয় না, আমি শুধু ধ্যান করে যাচ্ছি, কখনো দেখছি ওরে বাবারে সব দেবতারা এসছে, আমি স্বপ্নে সব দেখছি তো, সব এসেছে আমার নিজের লোকেরাই, বিভিন্ন রকম সব গ্লেজি সাদা পোশাক, সাদা মুকুট, সাদা চূড়া, সাদা ওড়না, সাদা সব কুছ পেরে সবাই এসছে আমার সঙ্গে দেখা করতে। তা আমি বলছি এই এই ছন্দা, ওদের ঢুকতে দিচ্ছি না কেন, ওদের আসতে বল আমার সঙ্গে দেখা করতে এসছে, নিয়ে আয়। আর ছন্দা টন্দা কেউ নেই, কিন্তু রাত্রে ডাকছি, রাত্রে আর কোথায় ছিলাম, বেলভিউ নার্সিংহোমে, সেখানে কতগুলো গেট, সেখানে কেউ ঢুকতে পারে, বেলভিউ নার্সিংহোমে কেউ ঢুকতে পারছে না, ঢোকার সম্ভাবনাও নেই, কিন্তু ওই নার্সিংহোমে ওই ছন্দা ভক্তদের নিয়ে ওরা আমার কাছে এসছে। তা দেখছি সব তাদের আঙুলে, ওরা ওই রকম ড্রেস পরেছে কেন, মুকুট মাথায় সব সাদা, সাদা মুকুট, সাদা পোশাক, সাদা ওড়না, সাদা সব ঝলমল করছে, ঝলমল আঙুল ছন্দা ওদের নিয়ে। আর কোথা থেকে না নিয়ে, কে কার কথা শুনে, আমি তো স্বপ্নে স্বপ্নে বলে যাচ্ছি, কত রকম দেখে যাচ্ছি, আর ওই স্বপ্নে সব দেবতাদের দেখছি, আর একদিন দেখছি শুনুন, তারপর যখন ঘুম ভেঙেছে আমি বলছি এইবার বোধহয় আমার দেবতারা যখন দেখা করতে এসছে, তাহলে দেবতারা আমাকে নিতে এসছে, তাহলে আমার চলে যাওয়ার সময় হলো, তা কারোর সঙ্গে তো, তাহলে আমি তো একটা এত বড় আশ্রম প্রতিষ্ঠান ট্রাস্টের ফাউন্ডার প্রেসিডেন্ট, আমি আমার সঙ্গে তাহলে আর কারোর দেখা,
হবে না, আমি এবার তাহলে চলেই যাব বোধ হয়। তখন শুধু একটা কথা বলছিলাম, মনে রাখবেন কথাটা, কি বলেছিলাম বলুন তো, কারোর মনে পড়ে? আমি লেকচারে অনেকবার বলেছি, কি বলেছিলাম? শুধু একটা মন্ত্র ভেতরে আসছিল, কোথা হতে আসে জীব, কোথা চলি যায়, মরণের পরে তার কি হয় উপায়। মনের মধ্যে শুধু ঘুরছে, কোথা হতে আসে জীব, কোথা চলি যায়, মরণের পরে তার কি হয় উপায়। কোথা হতে আসে, কোথায় চলে যায়, কি হয়, পরিণতি কি, পরিণাম কি, ওইটা কিন্তু ওই ওখানে গিয়ে ধ্যান করতাম আর ওই শব্দটা ভেতরে ঘুরত, কোথা হতে আসে জীব, কশ্যত্তম বা কুত আয়াত, এই শব্দটা কিন্তু জীবনে কারোর মুখে আমি শুনিনি, আমার মুখ দিয়ে প্রথমেই ধ্বনিত হয়েছিল, কোথা হতে আসে জীব, কোথা চলি যা, মরণের পরে তার কি হয় উপায়। ওই করোনা পিরিয়ডে আমি বললাম, তাহলে কি আমি কারোর সঙ্গে দুটো কথাও বলে যেতে পারবো না, এই তোরা এইরকম থাকিস, আশ্রম এইভাবে চালাস, ট্রাস্টের এই নিয়ম, এখন সব নিয়ম কানুন ঠিক করে দিয়েছি, আজকে মরলেও সব ঠিকঠাক করা আছে, কেভাবে কে চলবে না চলবে সব ব্যবস্থা করা হয়ে গেল, মরার আগে মন্দির সমাধি মন্দিরটাও করে দিয়েছি, এই সমাধি মন্দির দেখে নেবেন, আর ওই মন্দিরের পর্দাটা সরালেই দেখবেন পদ্মের উপরে মহারাজ বসে আছেন, 18 কুইন্টাল ওজনের মহারাজ, বুঝতে পেরেছেন, ওই সমাধি মন্দির তৈরি হয়ে আছে, আর মরার পরে ওর নিচে 9 ফুট নিচে আমার সমাধি দেওয়ার জায়গা করা আছে, মাটির নিচে 9 ফুট, 9 ফুট এমন কায়দায় করা হতে জল যাবে না, ওই 9 ফুট নিচে সিল্কের আসন, সিল্কের ড্রেস পরিয়ে জপের মালা হাতে দিয়ে ধ্যানমগ্ন পদ্মাসনে বসিয়ে, আর পদ্মাসনেই দেহ ত্যাগ করবো, ওইভাবে ওখানে বসিয়ে দেবে, দিয়ে বালি আর লবণ দিয়ে ঢেকে দেবে, ওটা 100 বছর ধরে ওখানে আমি থেকে জগৎকে গাইড করব, আমাকে যারা স্মরণ করবে তাদের রক্ষা করব। সেই জন্য মনে রাখবেন, কোথা হতে আসে জীব, কোথা চলি যায়, মরণের পরে তার কি হয় উপায়। অদ্ভুত ব্যাপার। এখন দেখুন, আর একদিন স্বপ্ন দেখছি, স্বপ্ন দেখছি তখন শেষ রাত্রি 3:30, স্বপ্ন দেখছি কি, স্বপ্ন দেখছি ত্রিবেণী সঙ্গম, ত্রিবেণী ওই কোথায়, এলাহাবাদ মানে প্রয়াগরাজ, এখন নাম হয়েছে, এখন না আগেই প্রয়াগরাজ ছিল, মাঝখানে মোল্লারা ওকে এলাহাবাদ করেছিল, ওটার নাম প্রয়াগরাজ, তাই না, গয়া কাশী প্রয়াগ বৃন্দাবন এসব আগে বলতো না মায়েরা, শুনেছেন তো না, তাও শোনেননি, ওটা প্রয়াগ, ওটার নাম মোল্লারা করেছিল এলাহাবাদ, কিন্তু এখন আবার প্রয়াগরাজ করে দেওয়া হয়েছে, এই পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নিকৃষ্ট, নিকৃষ্টের মধ্যে সর্বনিকৃষ্ট জীব হচ্ছে এই মোল্লা জাত, যাদের মধ্যে কোনো পবিত্রতা নেই, যাদের মধ্যে কোনো শুদ্ধ চেতনা নেই, ওই জন্য যাই হোক প্রয়াগরাজ, স্বপ্নে দেখছি প্রয়াগরাজ, বিরাট বালুকা বিস্তৃত তট, মনে রাখুন এটা আমি লেকচারেও বলেছি, আজকে আরেকবার বলছি, তো প্রয়াগরাজে স্বপ্নে দেখছি যে একটা বিরাট সুন্দর বিরাট স্টেজ হয়েছে, স্টেজ হয়েছে, তো সেই স্টেজে একজন সাদা কাপড় পরা একজন অ্যানাউন্স করছে, কেশবানন্দ মহারাজের বক্তৃতা হবে, আপনারা দলে দলে চলে আসুন, সবাই এসে বসুন, আসন গ্রহণ করুন, আর একটা স্টেজের একটা অংশ পুরো ফুল টুল মালা টালা বস্ত্র টস্ত্র দিয়ে পুরো ঘেরা, সেখানে রাধারানী, সেখানে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু রাধারানীকে দেখতে পাইনি, মিথ্যে কথা বলবে না সাধু, সেই জন্য তার মধ্যে শুনছি ওখানে রাধারানী, রাধারানীর সখীরা ওরা সবাই মানে শৃঙ্গার করছে, মানে শরীর অঙ্গ প্রত্যঙ্গকে সাজাচ্ছে, সুন্দর করে সাজানো হচ্ছে, তা আমি দেখছি রাধারানীর সখী বৃন্দ সবাই মিলে ওখানে সাজছে, আমার লেকচার হবে, তাই আমি ওই বালির উপর দিয়ে হেঁটে হেঁটে ওখানে যাচ্ছি লেকচার দেব, যে লোকটা অ্যানাউন্স করছে সমানে লেকচার করছে, শুধু ওই স্বপ্নটাই দেখে যাচ্ছি, দেখতে 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 আবার ওইখানে ঘুরে তারপরে আমার লেকচার, লেকচারে কি যে লেকচার দিলাম আমার মনে নেই, সত্যি সত্যি মনে নেই, কি লেকচার দিলাম, দিয়ে গেলাম রাধারানীর মহিমা বলে, এই যে রাধারানীর সখীরা এসছেন আপনারা সবাই শুনুন, বৃন্দাবনের মহিমা শুনুন, প্রাণ ভরে অনেক কিছু বক্তৃতা দিলাম ওই প্রয়াগরাজের ওখানে, প্রয়াগরাজের ওখানে কি করে গেলাম বুঝতে পারলাম না, কলকাতা থেকে প্রয়াগরাজ, তারপরে স্বপ্ন দেখছি যে আমার কাছে এক ভক্ত এসেছে,
সে ভক্ত কিন্তু আমাদের তাদের বাড়িতে প্রায় যোগ্য হয়, তার তাদের বাড়ি আমি তৈরি করিয়েছি, তাদের ভিত পুজো আমি করেছি, বাড়ি আমি করেছি, তাদের সংসারের যত অশান্তি ছিল সেগুলো শেষ আমি করেছি, তারা এখন পরম আনন্দে থাকে। তার নাম যতীন শিকারী, এই যতীন শিকদার আর রমা শিকদার, এ স্বামী স্ত্রী, এদের দুটো সন্তান, একটা দীক্ষিতা আর একটা হচ্ছে জয়মিনী। এই দীক্ষিতা ছোট বাচ্চা, ওকে মুনিয়া বলে ডাকতাম। ওই মুনিয়া ছোটবেলা আমার কাছে থাকতো, ওর মা রেখে দিয়ে স্কুলে যেত, বাবা অফিসে যেত। এখন ওই দেখছি ওই যতীন শিকদার সাদা কাপড় চোপড় পরা, গলায় ওড়না, হরিনাম করতে করতে আমার কাছে এসেছে। এসেছে এইবার আসতে ওই স্বপ্নটা যে এত সুন্দর দেখেছি, এত আনন্দ হয়েছে, ধর মরে যাচ্ছি কিন্তু আনন্দে আছি, কিন্তু এত আনন্দ হয়েছে। আমি যখন ডাকছি, ও যতীনবাবু, ও যতীন, যতীন শিকদার এদিকে শোনো শোনো শোনো, ও যতীনবাবু শোনো, চিৎকার করছি, নার্স ছুটে এসছে, এসে বলছে কি ব্যাপার, ক্যা ক্যা হ্যাঁ ক্যা হ্যাঁ, কি হচ্ছে কি হচ্ছে, কি হো কি ব্যাপার সাধু বাবা, কি হয়েছে? আলি না, ওই আমার এক ভক্ত বেরিয়ে গেল তো, তুমি ওকে ডাকো। বলি কোথায় ভক্ত বেরিয়ে গেল? আলো ওই তো বেরিয়ে গেল, রাত দিকে বেরিয়ে গেল ওই গেট দিয়ে, আমি দেখলাম। বলে আপনি জানেন কটা বাজে রাত্রি এখন? এখানে কাউকে ঢুকতে দেয় নাকি? এই বেলভিউ নার্সিং হোমে এই রাত্রে কাউকে ঢুকতে দেয়? সর্বনাশ, কি সর্বনাশ, বেলভিউ নার্সিং হোমে কাউকে ঢুকতে দেয় না। এই কথাগুলো আমি আগে শুনিয়েছি, আপনাদের মনে আছে কিনা জানি না, কিন্তু তখন আমি বললাম আমি যে দেখলাম। বলে আপনি স্বপ্ন দেখছিলেন বোধহয়। তা ওই ভক্ত চলে গেল, চলে যেতে আমি বললাম তাহলে ধ্যান করো কেশবানন্দ, ত্রিবেণী যখন ডুবকি মেরে হরি কথা বলে রাজারানীর ওখানে সব ডেকে ডেকে এসছো, এবার হয়তো চলে যেতে হবে, কাউকে আসতে দেন। এই মনোরঞ্জন আর এই গীতা, এরা দুজন শুধু দৌড়াচ্ছে, গুরুদেবের সঙ্গে দেখা করবে, কোনো উপায় নেই, কোনো ফোন নেই, ফোনে কথা বলতে দেবে না, কোনো ফোনের যোগাযোগ নেই, কথা বলার যোগাযোগ নেই। তখন শুধু চিন্তা করছি, ধ্যান করি, মরে যাই, ভগবান যা করে করবে, আশ্রম যেভাবে চলে চলবে, সমানে ধ্যান করে যাচ্ছে। করোনা ভয়ঙ্কর করোনা হয়েছিল, সেই করোনার টাইমে আমি বললাম ঠাকুর এইবার ঠিক হবে না, এবার ঠিক হবে না, তো এবারে তখন একটা ডাক্তার এসছে, ডাক্তার বলে, ডাক্তার তুমি কি পাগল? বলে কেন স্বামীজি, আর তুমি কী চিকিৎসা করছো আমার? কেউ করো, ডাক্তার বলছে স্বামীজি আপনি এরম বলছেন কেন? আমি তো আপনার চিকিৎসা করছি মন প্রাণ দিয়ে। আরে মন প্রাণ দিয়ে তোমে, তুমি তো পাগল আমার মনে হচ্ছে, তোমার কালসর্প দোষ আছে। বলে আমার একটা ছেলে আছে, হ্যান্ডিক্যাপ ছেলে, আর বউ আমাকে ছেড়ে পালিয়েছে। তাহলে বউ ছেড়ে পালালি আর কেউ মাথা ঠিক থাকে, আর ছেলে হ্যান্ডিক্যাপটাকে রক্ষে করা আর ডাক্তারি করা, তুমি তো পাগল, তোমার দ্বারা ডাক্তারি হয়? বলে আমি করোনার ডাক্তার, এখানকার স্পেশালিস্ট, করোনা স্পেশালিস্ট, আমাকে ট্রেনিং দেওয়া হয়েছে করোনার ডাক্তার। ঠিক বলো, ডাক্তারটাকে তো যা বলেছি, সে বলছে না না আপনার করোনা এখন অনেক অনেক মানে নর্মালে এসে গেছে, আপনার করোনার ভাইরাস নষ্ট হয়ে গেছে, আপনাকে কাল না হয় পরশু ছুটি দিয়ে দেবো। তা বলে তার তোমার ফোনটা দাও, আমি একটু কথা বলি আশ্রমে। শালা আমি যদি মরে যেতাম না, তোমারে আমি নিয়েই যেতাম ডাক্তারকে, তো আমি তো ভয়টাই করি না না দুনিয়ায়। ওর মধ্যে আর একটা ঘটনা ছিল, একজন ভয় করে মনে রাখুন, একটা মহিলা, মনে হচ্ছে যেন বিহারি লোক কিন্তু মোটা মহিলা, সে এসে শুধু চিৎকার করছে ওইখানে, আর শরীর খারাপ, ধ্যান করতে পারছি না, চিৎকার করছে, হ্যাঁ কি শ্রীগুরুচরণ সরজ রাজ মঙ্গল মরতিরু রাম লখন সীতা সহিত হৃদয় হৃদয় বস সরভু মঙ্গল ভবন মঙ্গল হারি দ্রবহু সদসরত জির বিহারি। সে শুধু ওই করছে, ও রাজে, তার ছেলের নাম রাজে, লম্বা চওড়া ছেলে, আর তার এক প্রেমিক আমেরিকার থেকে এসছে, সে বিধবা, সে এসছে এইবার সবাই মিলে আর চিৎকার করছে করছে, আর ওই চিৎকার করছে বিরাট জোরে, তার গলার জোর খুব, আলে সর্বনা শুনতে শুনতে ওই দূরের দিকে ছিল, তার বেডটা আবার আমার কাছে এনেছে। এবার আমি বলি এ তো মহাপাপি একটা জুটেছে, আমাকে ধ্যান করতে ডিস্টার্ব করতে, ইন্দ্রাজ চাচাচ্ছে। তারপরে আমি ভাবছিলাম বোধহয় ছেলে, বোধহয় কোনো বিহারি ছেলে হবে, কিন্তু দেখি ছেলে না, সে এক গুণনিধি মাতাজি। আলে শোনো, মঙ্গল মূরতি রূপ বের করে দেবো কোন তোমার, তোমার ওই হনুমান আর তুমি আর রাম লাথি মেরে দেয়াল ভেঙে বের করে দেবো, কেউ কিছু বলছে না, তুমি বোধহয় বড় লোক মনে হচ্ছে, আমি কিন্তু বড় লোক মানি না, লাথি মারবো
সব শুদ্ধ দেয়াল ভেঙে বের করে দেবো, চুপ যাও, বেলকন চুপ যাও। দিনদা চিল্লারা এরা যে মঙ্গল মূর্তি রূপ মঙ্গল মঙ্গল ঘরে দিল মে ভগবান কে ধ্যান করো। আমি কিন্তু কোথাও গর্ব করি না, ডাক্তারের কাছে গেলে ডাক্তার আমার ভয় করে, হাজার জায়গায় মনে রাখবেন মঙ্গল মঙ্গল সালে মঙ্গল লাথ মারকে বাহার নিকাল দেবে মঙ্গল, চুপ যা। কি বলে মহারাজ কি বলে বুঝতে পেরেছ? বলে লাথ মারেঙ্গে না দেওয়ালকে সাথ তোড় কে বাহার নিকাল দেবে, বুঝলে নাই বললা, চুপচাপ রাও সালে ইহাকে ওরা ও চিল্লাচ্ছে শুনতে পাচ্ছ না? আমরা কি এখানে সব আরাম করতে এসছি নাকি? ও তো আরাম করতে এসছে, ও তো করোনা হয়নি, তো ও শালাকে এখানে ঢুকিয়েছে কেন? ওকে এখানে ঢুকিয়েছে, ও চিৎকার করছে কেন? অসভ্য মেয়ে ছেলে একটা, বের করো, নাহলে চুপ না করলে আমি গিয়ে লাথি মারবো কিন্তু এইভাবে। তা চুপ হয়ে গেছে, এতক্ষণ মঙ্গল 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 অমঙ্গল হারি অমঙ্গল হারি করছিল, এখন অমঙ্গল মঙ্গল সব চুপ হয়ে গেছে, আর লাথ মারেন সারে মুমে, চুপচাপ হয়ে যা, বুঝতে পেরেছেন? এর নাম কেশবানন্দ, বুঝতে পেরেছেন? বেলভিউ নার্সিং হোম সব না, যেখানে যেখানে গেছি সেখানে চিনে গেছে আমাকে। বলে মহারাজ কি বলে সেজন্য মনে রাখবেন, জীবন পথ তপস্যার জন্য পেয়েছে, তাহলে সর্ব কর্ম করবে কি করে? যোগস্থ গুরু কর্মানি, কেমন হয়ে কর্ম করবেন? যোগস্থ হয়ে সঙ্গম তত্ত্ব আসক্তি ত্যাগ করে কর্ম করবে, সিদ্ধাসিদ্ধ সমম ভূত্বা সমত্তম যোগ উচ্চতি। মানে হলে ভালো না হলে আরো ভালো, ওটা গীতার কথা, সিদ্ধ অসিদ্ধ কোনোটা পূর্ণ হলো কোনোটা পূর্ণ হলো না, এটাতে সমভাব রাখো, এটাতে কি শুনলে কি বুঝতে পারলে না? সিদ্ধ অসিদ্ধ এই মহা মুশকিল, এদের কানে আর একটা করে ছাঁদা করতে হবে, তা নাহলে ঢুকবে না। সিদ্ধাসিদ্ধ সমং ভূত্বা, সিদ্ধ অসিদ্ধ মানে হলো বা না হলো দুটোতেই সমান ভাব রাখো, সমত আর সমত্তম যোগ উচ্চতি। যোগ কাকে বলে? সমতাকে। কাকে বলে? সমত্তম যোগ উচ্চতি, সমতাই হলো যোগ। মানে যেমন পরিস্থিতি আসছে ভগবানের ইচ্ছায় মেনে নাও, মেনে নেওয়াটাই জীবন। তাহলে মনে রাখতে হবে সবাই মিলে ভগবানকে ভজন করতে হবে, ঠিক আছে? ভুলে যাবে না তো? ভুলে যাবে না, আর একটু পরে জিজ্ঞেস করলে বলবো তো আমার। যাই হোক, এখন সবাই মিলে একটু হরিনাম করে ছেড়ে দিই না, প্রসাদ প্রসাদ পেয়ে বিশ্রাম করো, কালকে সকালবেলা টোটো নিয়ে পৌঁছে দেবে কোথায়? বংশী বটে, ওখান থেকে পরিক্রমা করতে করতে আমরা রাধা বল্লভ কুঞ্জে যাব, রাধা বল্লভ কুঞ্জে প্রসাদ চলে যাবে, ওখানে রাস্তায় জল খাবার দিয়ে দেব, সেটা কোথায় দেব আমরা জানি, জল খাবার খেয়ে রাধা বল্লভ কুঞ্জে প্রসাদ, রাধা বল্লভ কুঞ্জে প্রসাদ পেয়ে লুই বাজারে সবাই গিয়ে বাজার করবেন, এবং তারপরে সবাই মিলে আবার চারটের পর পরিক্রমা শুরু হবে, ইমলিতলায় চারটেই চলে যাবো, ইমলিতলা চারটেই চলে যাবো, ইমলিতলা। তাহলে বিকেলের পরিক্রমা শুরু হবে কোথা থেকে? ইমলিতলা, যেখানে মহাপ্রভু গিয়ে বসেছিলেন, মহাপ্রভু যেখানে গিয়ে যমুনা দর্শন করেছেন। যদি কালকে যমুনায় চান করতে চাও তাহলেও করতে পারো, ওই ইমলিতলার পাশেই কিন্তু যমুনা, যেহেতু তোমরা প্রসাদ পেয়ে ইমলিতলায় যাবে, ইমলিতলার পাশেই যমুনা, ওই ইমলিতলাতে গিয়ে তোমাদের ব্যাগ ট্যাগ নিয়ে বাজার টাজার করে যদি ইমলিতলায় গিয়ে বসো সবাই, তাহলে ইমলিতলায় ব্যাগ ট্যাগ নিয়ে যমুনা চান টান করে ইমলিতলায় এসে বসবে। আমি ঠিক মন্দির চারটের সময় যখন খুলবে তখন আমাকে পেয়ে যাবে, ঠিক আছে? সেই জন্য মনে রাখবে বৃন্দাবন পরিক্রমায় কোনো গাড়ি থাকে না, চলেও না, চলার জায়গা নেই। ওখান থেকে ইমলিতলার থেকে দর্শন করতে করতে সন্ধেবেলা আমরা কোথায়, ওই হরিনিকুঞ্জ বা ব্রজবাসী মিষ্টান্ন ভাণ্ডার, এই দুটো কথা মনে রাখবে। ওখান থেকে অটো করে যে যার আশ্রমে চলে আসবে, আশ্রমটা দুটো কথা, একটা কেশবানন্দ প্যালেস যেখানে তোমরা আছো, আর একটা হচ্ছে ভক্তিযোগ আশ্রম যেখানে শিবের ধ্যানের মূর্তি আছে, আর সামনে আছে কি ওটা, পঞ্চকুলা ভবন। এই পঞ্চকুলা ভবনের পরে
যদি কোনো কারণে কারোর অসুবিধা হয় এখানে চলে আসবে। সর্বশ্রেষ্ঠ দাতা তারা সর্বশ্রেষ্ঠ জানা জীবের চেতনা তো সুন্দর করে ঘর বাড়ি টাকা পয়সা যত হবে তত অহংকার হয় আর চেতনা সুন্দর তো কেউ করে না একমাত্র সাধুর কথা হৃদয়কে সুন্দর করে সেই জন্য এই জয় গোসাই যার মুড়ি
Thank you.